যেত সুবহান আল্লাহ বলে আর আপনার ব্যবহার এমন কেন আপনি করতে পারেন না সেই ব্যবচার সেই কি বলাটাকে উত্তম আনন্দ উত্তম কিছু দিয়ে স্ত্রীকে ভুলিয়ে রাখতে হবে স্ত্রীকে ভোলাবার জন্য কখনো কখনো একটু মান্তিক খাটিয়ে কথা বলা যাবে জামা কিনেছেন 200 টাকা বলবেন হ্যাঁ 2000 এর কাছে খুশি হয়ে গেল স্ত্রী এটা রাসূল বলেছেন তিনটি জায়গায় মিথ্যা বলা জায়েজ এর মধ্যে স্ত্রীকে মন ভোলানোর জন্য এর মধ্যে জিহাদের ময়দানে আল হারবু খুদআ মিথ্যা তো এটাকে বলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইসলাম কত মজা দিয়েছে এটা তো বুঝবেন না সব জায়গায় সত্যবাদী হইতে নাই কিছু কিছু জায়গায় মিথ্যাবাদী হইতে হয় ইসলাম বুঝছে কোন জায়গায় সত্যবাদী আর কোন জায়গায় মিথ্যাবাদী হওয়া লাগবে ঠিক কি না বলেন আল্লাহর ইসলাম কত সুন্দর হুজুর এই হাদিসটা কোন কিতাবে পাবো বুখারীতে পাবে তুমি ফাতহুল বারীতে পাবে এই হাদিস তুমি কথাকে বুঝতে পেরেছেন আচ্ছা মহিলাদের সম্পর্কে শেষ যে নিবেদন সে নিবেদন হলো এই মহিলারা পর্দার ব্যাপারে যত্নশীল হবেন এবং পুরুষেরা মেয়েদেরকে সাহায্য করবেন আপনার মেয়ের বরকা নেই সুন্দর একটি বরকা বানিয়ে দিন কিনে দিন বরকা করতে তেমন টাকা পয়সা লাগে না ঠিক না ব্যাটিক আপনার মেয়েকে তাশকিল করেন আর মেয়েটাকে ধরে ওই এমবিএ করেই লাভ আর বিবিএ করে কি অনার্স মাস্টার্স করে কি পিএইচডি এমফিল গালফুলা ম্যাম হয়ে লাভ কি এর চাইতে মেয়েটাকে দিন শিক্ষা দিন সে হাফেজ হবে কোরআন হবে বিভূতি ভূষণ বঙ্গোপাধ্যায় একটা কবিতা লিখছেন তোমরা আমাকে সুন্দর একটি নারী মানে কি বলটাকে মা উপহার দাও আমি তোমাদেরকে সুন্দর একটা জাতি উপহার দেব তো সুন্দর নারী আর সুন্দর মা পাবেন কিভাবে সবাই তো অসুন্দর এমন প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেখানে বিদ্যালয়ে তো বিদ্যালয়ে পড়ার সময় বোম বানায় আর পকেটে রাখি পিস্তল কবিতা বলে আমরা সত্যি আমরা দল আমরা বদের দল ঠিক না ঠিক আর দোষ দেয় খালি মাদ্রাসায় দোষ দেয় খালি কি মাদ্রাসার এই যে হলি আর্টিজানে বোমা হামলা যারা করলো তারা মাদ্রাসার ছেলে না ওই ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংলিশ মিডিয়াম ধারার ছেলে কোন ধারার ছেলে তাহলে সবকিছু বাদ দিয়ে মাওলানাদের কেন খুঁজেন এজন্য একজন একজন গায়ক দেখলাম সুন্দর একটা গান গিয়েছে তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসল তারা নয় দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয় সুবহানাল্লাহ বলেন কথা তো সুন্দর কথা কি সুন্দর তাহলে আল্লাহর এই গজব আসার এটা একটি কারণ আমি এই তিনটি কারণ বর্ণনার শেষ কারণ বলবো আকু ওয়ালিদাইহে পিতা মাতার নাফরমানি করলে কার নাফরমানি করলে পিতা মাতার নাফরমানি মানে কি আপনার স্ত্রী পর্দায় থাকতে চায় পিতা মাতার পছন্দ করে না এই মূর্খ পিতা মাতার কথা শোনা এখানে হারাম আপনি দাড়ি রাখতে চান আর আপনার মূর্খ পিতা বলে দাড়ি রেখো না এখন কত বয়স হয়েছে এই পিতার কথা অমান্য করা হারাম মেয়ে বড় হয়েছে 12-13 বছর সব বুঝে সব বুঝার জ্ঞান হয়েছে 14-15টা বয়ফ্রেন্ড রাখতে পারে না আমার মেয়ে এখন রোজা রাখতে পারবে না প্রচুর ক্ষতি হচ্ছে শরীরটা শুকিয়ে গেছে চিকন হয়ে গেছে যেন তালপাতা সিপাই কেমতে রোজা রাখবো হুজুর আহারে শরিয়াত শরিয়াত ধ্বংসের যত ফর্মুলা সবকিছুর মধ্যে খুঁজো তোমার দূরবীনটা রোজার দিকে লাগাইলা তোমার মেয়ে যে আখাদ্য কুখাদ্য খাচ্ছে ওই ভাজা পোড়া খেয়ে সুটকি বেগুন খেয়ে শেষ হয়ে যাচ্ছে সেই দিকে তাকালা না সুটকি বেগুনকে তো হালাল এটা আবার ভুল বুঝবেন না মানে আখাদ্য কুখাদ্য খাওয়া অর্থ কি বুঝতে পারছেন কিনা অর্থাৎ তোরা বেজার খাবার খাচ্ছে অমুক খাবার খাচ্ছে অনেক মেয়েরা তো রাজশাহী ইউনিভার্সিটিতে এখন আর জেনাতোনা খায় না রাতের বেলায় বাবা খায় বাবা কয় বাবা আবার কাকে বলে সীমান্তবর্তী লোকেরাই তো বুঝার কথা ঠিক না ব্যা ঠিক ই আবার সয়লাভ হয়ে গেছে অনেক যুবকরা এখন আর আচ্ছা এবার নেক্সট একটা পয়েন্ট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ শেষ পয়েন্ট নিয়ে কথা বলবো কয়টা বাজে মাশাল্লাহ আর 15 মিনিট আলোচনা করেই কিছু প্রশ্নোত্তর দিয়ে আলোচনা গুটিয়ে আনবো ইনশাল্লাহ কারণ বেশি রাত্র হলে পরে ফজরের নামাজের কাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই আচ্ছা শেষ শেষ এই মুসলিম আল্লাহর গজব আসার আরেকটা বড় কারণ হলো বর্তমানের এই মোবাইল অ্যান্ড্রয়েড ফোনটা ঠিক না ঠিক আচ্ছা টেলিভিশন আছে কার কার ঘরে হাত তুলেন তো
আপনার মা সবার ঘরে আছে এখন টেলিভিশন তো ঘরে হাত তুলে দরকার নাই আমরা সবাই হাত তুললে সমস্যা নাই মোবাইলটাই বড় টেলিফোন টেলিভিশন মোবাইলে সব কিছু দেখে ইস্তেমাল করনে কি বাত ফেক দেনা ব্যবহার করার পর নিক্ষেপ করে এই যুবকরা আগে দেখতেন রাস্তার মধ্যে বের হলে সালাম দিত না মুরুব্বিদেরকে এখন সালাম দেওয়ার টাইম পায় না বলেন তো কেন ওই যে আপনারা কখনো ভাদ্র মাসের কুকুর দেখেছেন সিরিয়ালে প্রস্রাব করতে বসে যে এরকম সন্ধ্যাটা হলেই ভাদ্র মাসের কুকুরের মতো জলতাঙ্ক কুকুরের মতো রাস্তার মধ্যে এমন করে লাইন ধরছে একজনে পাবজি একজনে ফ্রি ফায়ার একজনে হলো ওই যে কয়েন খোঁজে তাস খেলে নগদ বাস খাচ্ছে একজনে দেখছেন না মোবাইলটা হাতে নিয়ে ফ্রি ফায়ার একজনের লাগে আরেকজন এ যেন কি ধরনের একটা জোর জানো পৃথিবীতে অনেক জোট দেখছি কিন্তু জুয়ারি আর গেমখোরদের জোট আমি আর দেখিনি দ্বিতীয়ত এই গেমখোররা সব একসাথে বসে কোনো আদব নাই লেহাজ নাই আপনার ছেলে কিসের গোল্ডেন এ প্লাস পাবে পরীক্ষার শেষে গোল্ডেন ডাক পাবে দুইটা বড় বড় আন্ডা পাবে ঠিক না ভাই ঠিক কারণ আন্ডা কেন পাচ্ছে ডিম কেন পাচ্ছে কারণ ও তো মোবাইল পেয়ে সব শয়তান এই জন্যই ইউনিভার্সিটি ওঠার আগে একমাত্র এই যে আমার পূর্বে একটা ছেলে বক্তব্য দিচ্ছিল মোবাইল ফোন ক্ষতি সম্পর্কে কি দেয় নাই আপনাদেরকে দিয়েছে আপনার আপনার এখানে শুনছেন আর আমি ওই রাস্তায় আসে কানটা আমি এখানে দিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ ভাই কি বলছে সেটা আমি শুনছি শোনা দরকার সবার থেকেই ভালো কিছু নেওয়া যায় ঠিক না ভাই ঠিক এই যে যারা মোবাইলে গেমস খেলেন তাদের সম্পর্কে আল্লাহর রাসূলের একটা মেসেজ পৌঁছে দেব শুনবেন তো কার মেসেজ মেসেজ মানে কি কি বার্তা যিনি মেসেজ পৌঁছেন তিনি কি মেসেঞ্জার আপনারা তো ফেসবুকে মেসেঞ্জার আছে এই মেসেঞ্জার সেই মেসেঞ্জার না দূত আল্লাহর দূতরা এই মেসেজ পৌঁছেছে ঠিক না ভাই ঠিক বার্তা কি হুজুর কোন কিতাব এসেছে সহি ইবনে খুজাইমা মুসান্নাফে আব্দুর রাজ্জাক 1868 নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেছেন কে বলছেন আরো জোরে আরো জোরে আল্লাহর নবী বলেছেন মাল্লাইবা নারদাউ নারশিরিন নারশিরাম আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি দাবা পাশা ক্রাম বা গুটির কোন খেলা খেলে দাবা পাশা ক্রাম গুটির কোন খেলা খেলে আল্লাহর হাবিব বলেছেন সাবাগা ইয়াদা সেজন্য তার দুই হাতকে সুয়ারের রক্ত দ্বারা রঞ্জিত করেছে আল্লাহর নবী তারপর বলেছেন আল্লাহর নবী অসাধারণ কথা বলেছেন কালকিলি আকালাল লাহমাল খিনজির শুধু তাই না সে যেন সরাসরি সুয়ারের গুস্ত বক্ষণ করেছে হাতগুলাকে শুকরের রক্ত মাখিয়েছে আর সে যেন কিসের গুস্ত খেয়েছে জোরে বলেন আল্লাহর নবী বললেন যুবকেরা এই জন্য তোমার মসজিদে আজান হয়ে গেলেন মসজিদের দিকে এখন যাও না কারণ তোমার শুকুরের রক্ত গুষ্ট খাচ্ছ ঠিক কিনা বলেন আবার যুবকেরা এখন আবার মোবাইল ফোনের মাধ্যমে প্রম ভিডিওতে আসক্ত হয়ে পড়েছে কারণ প্রম দেখে রাত্রে শরীর টানা পাক থাকে রাত্র জেগে জেগে মোবাইল ফোনে অমুকের সাথে প্রেম করেছে চ্যাট করেছে হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেঞ্জারে চ্যাট করেছে এই জন্য আব্দুল ওয়াহাব নাজদী রহমতুল্লাহ আলাই বলেছেন প্রেম ভালোবাসা করা হলো শেরকের অন্তর্ভুক্ত একজন মানুষ যেমন মূর্তি পূজা করলে যেমন শেরেক হয় একজন মানুষ তেমনি ভাবে কোন মহিলার পূজা করলেও শেরেক হয় হুজুর মহিলাকে আপনি পূজা বললেন কেন এই পৃথিবীতে প্রেম শুধু দুই জায়গায় করা যায় একটি হলো অবৈধ মেয়ের সাথে আর আরেকটি হলো নিজের বৈধ স্ত্রীর সাথে আল্লাহর সাথে আমরা প্রেম করি না রসুলের সাথে আমরা প্রেম করি না আল্লাহর সাথে ইশক হয় না রসুলের সাথে ইশক হয় না আল্লাহর সাথে হয় মুহাব্বত আল্লাহ তাআলা এই জন্য ভালোবাসার আয়াত আমাদের গিফট করেছেন আল্লাহর কোরআনে কি ভালোবাসার আয়াত আছে না নাই হুজুর ভালোবাসার আয়াত কি আমার বক্তব্য নয় কোরআন কারিমে আল্লাহ বলেছেন সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহ বলেছেন হে পৃথিবীর মানুষজন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাহর মতন কাউকে ভালোবাসো না আমার ভালোবাসা কার জন্য আমার বিরোধিতা কার জন্য আমার কোনো কিছু দেওয়া কার জন্য
আল্লাহর জন্য এজন্য আল্লাহকে ভালোবাসতে শিখো এবার বলেন হুজুর তাহলে প্রেম যদি না করি কাকে বিয়ে করব আল্লাহ তাআলা বিয়ের ফর্মুলা কোরআনে দিয়েছেন কিনা জোরে বলেন আল্লাহ বলেন বিয়ে করো মুমিনিনা মুমিনাতি মুসলিমিনা মুসলিমাতি কানিতিনা কানিতাতি মুমিন মুমিনকে বিয়ে করবে মুসলিম মুসলিমাকে বিয়ে করবে তাওবাকারী তাওবাকারিনীকে বিয়ে করবে তাহাজ্জুদ গুজার পুরুষ তাহাজ্জুদ গুজারিনী মহিলাকে বিয়ে করবে আর খবিশ খবিশকে বিয়ে করবে জানাকারী জানাকারীকে বিয়ে করবে উলঙ্গ পুরুষ উলঙ্গ মেয়েকে বিয়ে করবে লাফাঙ্গা লাফাঙ্গা মেয়েকে বিয়ে করবে সেজন্য তার চোখটাকে কোন নেককার স্ত্রীর দিকে না দেয় যদি তওবা করেন আল্লাহ ক্ষমা করবেন চূড়ান্ত ওয়াজ শুনিয়ে দিলাম আজকে ঠিক না ঠিক খুব কম আপনি দেখবেন খুব কম বক্তারা রেফারেন্স কোরআন হাদিস ভিত্তিক ওয়াজ কম করে খালি আছে আউল বাউল ফাউল নেচে কুদে একাকার মিলজিল আর হুদাসিতকার ঠিক না ঠিক কোরআন নাই হাদিস নাই টিকটিকি সাইজের মৌলবি কতগুলো আছে আমাদের দেশে এগুলোকে আল্লাহ হেফাজত করুক এদেরকে ওয়াজ নিষিদ্ধ করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে একমাত্র যারা কোরআন হাদিস পড়াশোনা করবে রেফারেন্স দিয়ে বক্তব্য দেবে দালিল ভিত্তিক কথা বলবে তাদের বক্তব্যই দেওয়া উচিত এটা ধর্ম মন্ত্রণালয় থেকে মনিটরিং করা উচিত কোন বক্তারা মানুষকে হিন্দি ফিল্মের গান শুনিয়ে যেন এটা ওয়াজ মাহফিল না যেন এটা বাউল গানের আসর কতগুলো বাউল আমাদের দেশে আছে আকাশটা কাঁপছিল কেন দেখছেন না জিকির করতে করতে লঙ্গি খুলে মাথায় বাঁধছে যুবকরা আবার এগুলো দিয়ে টিকটক বানায় যেগুলো টিকটক বানায় এগুলো যে কি হালাল জাদা না কি জাদা আমি জানি না এগুলো টিকটক যেগুলো অভিনয় করে কতগুলো অসভ্য ছেলেরা আছে আর অসভ্য মেয়েরা ব্যায়ামে মোবাইল পেয়ে ইতর মেয়ে কোথাকার মোবাইল পেয়ে সে টিকটক বানাচ্ছে লাইকিতে অ্যাড দিচ্ছে নিজের চামড়া বিক্রি করে দুই পয়সা ইনকাম করে খাচ্ছে আছে না নাই আমাদের দেশে লক্ষ্য খেয়াল করুন আপনার মেয়ের হাত থেকে মোবাইল ফোন নেন যদি মেয়েকে গোল্ডেন এ প্লাস পাওয়াতে চান ও প্রেম দশটা করে এটা নিশ্চিত এটা নিশ্চিত আপনি ফেসবুক চালাই কেন আপনার মেয়ে খুঁজ দেখেন কতগুলো আইডি ছেলের কাছ থেকে মোবাইল ফিরে নেন মোবাইল টোবাইল নাই কোনো হ্যাঁ একটা পরিণত বয়সে যখন সে তার নিজেকে হেফাজত করতে পারবে আপনি যদি মোবাইল দেন শর্ত দিবেন একটাই ইসলামিক কন্টেন্ট ছাড়া যদি অন্য কোনো কিছু শোনো চাপকে পিঠে চামড়া তুলে ফেলবে শর্ত দিয়ে মোবাইল হাতে দেবেন মোবাইলে তো দিচ্ছেন ছেলে কিন্তু জুয়ারি খেলে জুয়া খেলে ফ্রি ফায়ার খেলে পাবজি লাফাঙ্গা বেহায় হয়ে গেছে আমি এমন দেখছি এখন এই মাদকাসক্তি পুনর্নিবাসন কেন্দ্র আছে না বাংলাদেশে এই বাংলাদেশে আরেকটা মোবাইল আসক্তি পুনর্নিবাসন কেন্দ্র থাকা দরকার এখন এমন মোবাইল আসক্ত হয়ে গেছে জামাই এক মোবাইল বউ এক মোবাইল মাঝখানে শয়তান ঘুমায় এদিকে এও ফুরেছে এদিকে ফিরছে এও টিপা টিপি এও টিপা টিপি সম্পর্ক হয়ে গেছে যান্ত্রিক কি যান্ত্রিক সম্পর্ক আল্লাহ তালা আমাদের হেফাজত করুক এগুলা গুলো এটার অবৈধ দিক আর আমাদের কাছে মোবাইল আছে হাজার হাজার কিতাব ডাউনলোড করা আছে সফটওয়্যার ডাউনলোড করেছে গুগল এখন বিশাল কেন্দ্র শত শত উর্দু আরবি কিতাব ডাউনলোড করে নামায় নিয়েছি এখন মন চাইব তাকলিক ও তালিক পড়ব এখন মন চাবে আল বিদায়া পড়ব এখন মন চাবে তাফসির পড়ব ইসলামটা এখন সহজ করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলেন তো যা হোক এই যে মোবাইলে তিনটি বিষয় চারটি বিষয় নিয়ে আজকে কথা বলেছি খুব বিরক্ত লেগেছে আমার অনেক কথা ভুল হতে পারে আমি তো ছোট মানুষ ভুল করতেই পারি প্রশ্ন আসছে এই শব্দ করলো কোত্থেকে ও আচ্ছা আচ্ছা আল্লাহ হেফাজত করুক আলহামদুলিল্লাহ কত একটা অসুস্থ বাচ্চা এখানে আসছে আর কতগুলো সুস্থ পুরুষ দেখেন ঘরের মধ্যে যে জন্মের মতন বিড়ি টানতেছে বাচ্চাদের পোশাক যদি পোশাক ভরে হ্যাঁ কি কোন মূর্খ এই বাংলা লিখেছে বাচ্চাদের প্রসাব যদি শরীরে লাগে হবে ভরে ভরে কি আবার মূর্খ বাংলা তাহলে কি নামাজ হবে না বাচ্চাদের প্রসাবের সীমা রাখা আছে যদি সে ছেলে হয় ছ মাস পর্যন্ত পানি ছিটা দিলেই পবিত্র হবে দলিল যদিও আমাদের দেশে কোনো এক মেধাবী কিতাবে ফতোয়া স্বামী এক নম্বর খণ্ডের ১১০ নম্বর পৃষ্ঠাতে মূল উর্দু ছাপ এবং হিন্দুস্তানি ছাপ ১৪২৯ হিজরির নুসখা অনুযায়ী বলছি বলা আছে ফাকাতাবা সুরাতিল ফাতিহা
কেউ যদি সূরা ফাতিহা লেখে ইস্তিশফাই বিল বাউলি আইদান প্রস্রাব দিয়ে যদি কপালে রোগ মুক্তির আশায় লেখে এটা হানাফিদের নিকট জায়েজ আমি তো ভাই কিতাব বলছি আর কিছু বলছি এটা এসব কথা আমরা বলি না যদিও এটা হানাফিদের রাজে কাউল না রাজে কাউল বুঝবেন না তারা মুফতাবিহিল কাউল আলাইহিল ফতোয়া না এটা লেখছে তাদের কিতাবে লেখাটা কি ঠিক হয়েছে জাতির কাছে প্রশ্ন ছেড়ে দিলাম হানাফি মুফতিদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম মাযহাবি গুপ্তধরের অনুসারীদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম খুঁজে বের করে নেন আর মহিলারা যদি ছয় মাস হয়ে যায় প্রস্রাব করে ওই জায়গাটা শুধু ধুয়ে নেবেন কি নেবেন এই ওজরে অনেক মায়েরা পঞ্চান্ন দিন চল্লিশ দিন পার হয়ে যাওয়ার পর নামাজ পড়ে না বাচ্চা দে কোলে প্রস্রাব করে দিচ্ছে এই ওজরে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে মাসআলা জানিয়ে দিলাম শুনে আমল করবেন রোজা রেখে কিন্তু সে নামাজ পড়ে না তার রোজা হবে কি সে কাফের তার কবরে প্রস্রাব করা হারাম কারণ সে বেনামাজি মুসলিমদের প্রস্রাবের অনেক দাম আছে ব্যবসায়ীদের সম্পর্কে ইসলাম কি বলে যদি সে বলেন মাশাআল্লাহ আট সাত প্রকার ব্যক্তি আল্লাহর আরশের নিচে থাকবে এর মধ্যে ইমামুন আদিল যেমন আছে নেককার ব্যবসায়ীর কথাও উল্লেখ রয়েছে আলহামদুলিল্লাহ বলেন এক বর্ণায় এসেছে মিশকাতে আল কাসিম হাবিবুল্লাহ যে ব্যক্তি হালাল ব্যবসা করে সে আল্লাহর বন্ধু এখন সে যদি হারাম ব্যবসা করে মদের ইয়াবার নীল বোতল ফেন্সি ডিল আছে না নাই আপনাদের ওই মহিশাল বাড়ি থেকে পাস হয় এগুলা ঠিক না জবরদস্ত আশেপাশে সবই এই ব্যবসায়ী তো এই এই ব্যবসা করলে কিন্তু আবার হারাম হবে যে ব্যবসা হালাল তার ব্যবসা করাও কি হালাল এখন জর্দা বেচা যাবে না সুকারি সুপারি বেচা যাবে না এগুলো হারাম ঘুষ দিয়ে চাকরি নিলে বেতন হালাল হবে কে যদি বলেন এখানে দুইটা সুরত আছে প্রচুর চাকরি চেষ্টা করছেন করার পর আপনি পাচ্ছেন না কোথাও আপনি যোগ্য সেই কাজের জন্য আপনি সচিব হলে ঘুষ বন্ধ হবে আপনি প্রশাসনে ঢুকলে পরে মাদক চোরাচালান দুর্নীতি বন্ধ হবে এখন ঘুষ ছাড়া উপায় নেই সেক্ষেত্রে সুরা নাহলের চুরানব্বই নম্বর আয়াত অনুযায়ী সৌদি আরবের কিবারুল উলামা সর্বোচ্চ উলামা পরিষদ ফতোয়া দিয়েছেন এই হেন পরিস্থিতিতে বাধ্য হয়ে যদি কেউ এটা করে তাহলে এই দায়ভার যারা বাধ্য করবে তাদের উপর বর্তাবে কেননা আল্লাহ কোরআনে বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম তোমরা আল্লাহকে সাধ্যমতো ভয় করো এটা হলো ফতোয়া এটা হলো কি আর তাকওয়া কি তাকওয়া হলো ঘুষ সুদের যেখানে গন্ধ আছে তার পাঁচশো কিলোমিটারে যাওয়া ঠিক না এটা হলো তাকওয়া এটা হলো কি এখন ফতোয়া নেবেন না তাকওয়া নেবেন এটা আপনার ইমানের উপর নির্ভর করবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি তারপর কি আতকাকুম আতকাকুম না আতকাকুম কোরআনটা সুন্দর করে পড়তে হবে আহলে হাদিসদের ও পার্সোনাল একটা সমস্যা আপনারা চাপাই সিরাত সিরাতাল্লাযিনা কই হুজুর এটা যে আঞ্চলিকতা আঞ্চলিকতা সব জায়গায় মানানো হলেও কোরআন এবং কেরাতের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না কথা বুঝতে পারছেন কিনা যদি একটা দুইটা অক্ষর পরিবর্তন হয় কিন্তু লাহনে জালি পড়া যাবে না যেমন কেউ যদি قل هل ننبئكم بالأخسرين أعمالا أي أعمى جدي ناتان ده أرتو پوری برتن ہوئے جبه كيو جدي لا أعبود اخرى لا أعبود پوري لا نفي جنس کے لام تاقید دي أرتو پوری برتن ہوئے مرد تو پرتو ہوئے كيو جدي بولے الحمد لله رب العالمين جائز اتا الحمد لله كيو جدي بولے الحمد جو تو دھنسو تمہار جنو নামাজে দাঁড়ায় আল্লাহর ধ্বংস কামনাকে বের করে এনেছে আল্লাহর নবীকে আবু বকর আর ওমর বলছে ক্বালাল জুউ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ক্ষুধা বাড়ি থেকে বের করে এনেছে আল্লাহর নবী আবার বলছে ওয়া আনা ওয়াল্লাযী নাফসি বিয়াদি আরে আমার কথা শোনো যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি লা আখরাজা আল্লাযী আখরাজাকুমা যেই ক্ষুধার কারণে আবু বকর আর ওমর তোমরা বের হয়ে এসেছো ওই একই ক্ষুধার কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হয়ে এসেছি সহি মুসলিমের হাদিস আপনি কি কাকে অভিযোগ জানান আমার ভাইরা দুনিয়া ভুলেন আখেরাত করা শুরু করে দেন এখন কথা হলো দুনিয়া কি একদম বাদ দেব আপনার প্রশ্ন হতে পারে
আমার ভাইরা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বলি সূরা বালাদের 90 নম্বর সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারাতে বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ মানুষকে আমি পরিশ্রম করার জন্য বের করেছি আপনি বলবেন হুজুর আমরা এখন কাজ করব না তার মানে সব বাদ দিয়ে আখেরাত আখেরাতে পড়ে থাকব নো আপনি কাজ করবেন হালাল জীবিকা উপার্জন করবেন তবে আখেরাত সহ না আখেরাতকে বাদ দিয়ে আখেরাত সহ না আখেরাতকে বাদ দিয়ে আখেরাত সহ আমার ভাইরা আপনি বলবেন হুজুর আপনি ফতোয়া মারেন আবু বকর একি বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিল না ছিল আপনি দুইটা শর্তে ধনী হতে পারেন কয় শর্তে বলেন কয় শর্তে দুই শর্তে হাদিস পাবেন ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড 4130 31 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আকসারুনা হুমুল আসফালুনা ইয়াউমাল কিয়ামা যার অনেক সম্পদ আছে সে হাশরের ময়দানে বড় অপমানিত হবে যার অনেক সম্পদ আছে হাশরের ময়দানে সে বড় অপমানিত হবে ইল্লা মান ক্বালা বিল মালি হাকাযা হাকাযা ওয়া কাসাবাহু মিন তাইয়িব কিন্তু সে অপমানিত হবে না যে তার সম্পদগুলো হালাল পথে উপার্জন করে এবং ভালো ভালো পথে ব্যয় করে এখন বলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা হালাল পথে উপার্জন করেনি ভালো ভালো পথে ব্যয় করেনি এই দুই শর্ত লেখে আপনি ধনী হন কোনো অসুবিধা নাই কিন্তু আখেরাত বাদ দিয়ে ধনী হয়ে লাভ হবে না দুনিয়া কতটুকু করবেন আমার ভাইরা দুনিয়া হচ্ছে মাটিতে পড়া এক ফোঁটা মধুর মতো আমার কথা বোঝা যায় আমার ভাইরা দুনিয়া কিন্তু খুব মিঠা মিঠা না দুনিয়া মাটিতে পড়া এক ফোঁটা মধুর মতো আর মানুষ হলো পিঁপড়ার মতো দেখবেন মাটিতে যখন এক ফোঁটা মধু করি পিঁপড়া খাওয়ার জন্য যায় যায় না যায় না পিপরাকে যেতেই হবে মধু চিনি এগুলো খেয়ে বাঁচতে হবে কিন্তু ভাই দেখবেন কিছু লোভী পিপরা আছে খাইতে খাইতে ওর মধ্যে ঢুকে যায় জোরে কোন বলেন ওইটার বেঁচে ফিরতে পারে পারে না আপনি আমি মানুষ এই দুনিয়াটা মধুর মতো এক ফোঁটা মধুর মতো ওই পিপরা যেরকম মধু কামড়ায় বাঁচে বেঁচে থাকে খেয়ে আপনাকে আমাকেও দুনিয়া করতে হবে দুনিয়ার মাধ্যমে আখেরাত করতে হবে তবে ওই যে মধুর সাইড থেকে খান মধুর মধ্যে যদি ঢুকে যান ওই পিপরার মতো আর বাঁচতে পারবে না আল্লাহ আমাদেরকে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করুক বলেন আমিন আমার মনে বড় চাচ্ছে আর একটা হাদিস বলতে আচ্ছা ঠিক আছে আমি এইটা বলে শেষ করি মনে আফসোস থাকবে অনেকগুলো মিডিয়া এসেছে সবার আলোচনা নেটে যাবে আমি একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি একটু কষ্ট পায় না ইনশাআল্লাহ আমার ভাইরা সংক্ষিপ্ত একদম ছোট করে বলছি আপনি দুনিয়াতে সুখী থাকবেন কিভাবে এই মর্মে হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4142 নম্বর হাদিস ইবনু মাজাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে সুখী থাকবেন কিভাবে আল্লাহ নবী বলেছেন উংজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তাংজুরু ইলা মান হুয়া ফাওকাকুম তোমরা এমন মানুষের দিকে তাকায় না যার অনেক অনেক বেশি আছে বেশির কোনো শেষ নাই দুই তলা চার তলা পাঁচ তলা দশ তলা বিল্ডিং 10,000 20,000 10 কোটি 5 কোটি এর কোনো শেষ নাই কিন্তু আল্লাহ নবী বলেছেন তোমার নিচে কারা আছে এদের দিকে তাকাও এদের দিকে তাকাও আপনাকে আর বেশি দূর যাওয়া লাগবে না আপনার এলাকার মধ্যে তাকালেই দেখতে পাবেন আপনার নিচে অনেক আছে তখন মনে বলবে না আল্লাহ ওর চেয়ে তো আমারে ভালো লেগেছে ঠিক না এটা হচ্ছে দুনিয়াতে ভালো থাকার নীতি ঔষধ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন আমার এলেম কালাম ভাই অত বেশি নাই তারপরে একটু দুই চার মিনিট ওভার অনেক সময় হয়ে যায় এটা মেনে নিতে হয় অনেক সব বক্তারই হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন শেষমেশ আমি আপনাদের কাছে দোয়া চাই আমার ভাইরা ফাঁকা কলসি তো বাজি বেশি আল্লাহর কাছে একটু দোয়া করবেন আল্লাহ যেন ইলমের দিক থেকে একটু ভরা কলসি হওয়ার তৌফিক দান করে পারবেন না আল্লাহ যেন কবুল করে আল্লাহ আমার ইলমে আমলে যেন বারাকা দান করে আমি দোয়া করি এই মাহফিল যারা করেছে পরামর্শ দিয়ে আপনার টাকা পয়সা দিয়ে যে যেভাবে সাহায্য করেছেন আল্লাহ প্রত্যেকের দুনিয়ার আখেরাতের কল্যাণমূলক চাহিদা আপনি মিটিয়ে দিন আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে পরকালে জান্নাতুল ফেরদাউস একত্রিত করেন আমিন এ বলে আমি আমার বক্তব্য এটি করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওমাই খালাক মিনহা যাওজাহা ওয়া বাসস মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকু আল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى إنما المؤمنون إخوة
فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যেই রব নিরাকার নন যার অস্তিত্ব আছে হাত আছে পা আছে কথা বলেন খুশি হন রাগান্বিত হন তার কথার শব্দ আছে তিনি আরশের উপরে উঠেছেন যদি বলা হয় কেমন কি রূপ সেটা জানি না আল্লাহর যেমন প্রয়োজন তেমন তিনি সেই রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের ওই প্রিয় নবীর প্রতি ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা যিনি মন গড়া কিছু বলেন না যা বলেন তা ওহি সূরা নাজম আয়াত 3-4 আল্লাহ তাকে যা জানান তাই তিনি বলেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন যদি মুহাম্মদ নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতো তাহলে আমি তার ডান হাত ধরতাম কণ্ঠনালী কেটে দিতাম তোমাদের ভিতরে কেউ নাই তাকে বাঁচাতে পারে সূরা হাক্কা 44, 45, 46, 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এ কথা বললেন এ দুসূরা থেকে বোঝা যায় তিনি শরিয়াতের ক্ষেত্রে কোনো খেয়ানত করেননি নিজের থেকে কিছু বলেননি যা বলেছেন তা ওহি আল্লাহ তাকে যা জানাতেন তাই তিনি বলতেন যার আনুগত্য করা যার ইত্তেবা করা যাকে মেনে নেওয়া আমাদের জন্য বাধ্যতামূলক যার আনুগত্য ছাড়া যার ইত্তেবা করা ছাড়া কারো পক্ষেই জান্নাতে যাওয়া সম্ভব নয় তার প্রতি সত্যিকারভাবে দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাকে যে বিষয়ে আলোচনা করার কথা বলা হয়েছিল তা হচ্ছে সম্পর্ক ছিন্ন নিয়ে মা ইনহা আনহু মিনাত তাহাজুরি ওয়াত তাকাতুই ওয়াত তিবাইল আওরাত এর অর্থ করলে হয় সাক্ষাৎ ত্যাগ করা সম্পর্ক ছিন্ন করা এবং দোষান্বেষণে নিষেধাজ্ঞার ব্যাপারে যা এসেছে তা উক্ত বিষয়ে কথা বলা অতীব জরুরি কেন এই পাপটা এমন একটা পাপ যেই পাপ মানুষের সলাত নষ্ট করে দেয় এটা এমন একটা পাপ যা তার দিনকে ধ্বংস করে দেয় এটা এমন একটা পাপ যা তার দিনকে হত্যা করে ফেলে এটা এমন একটা পাপ যেই পাপের কারণে সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয় আল্লাহ তাকে ক্ষমা করে না এটা এমন একটা পাপ যেই পাপের কারণে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এটা এমন একটা পাপ এই অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নামে যেতে হবে বর্ণনায় এসেছে এটা এমন একটা পাপ সুদের পাপ সুদ করলে যা হয় এ পাপ করলে তাই হয় আরো অনেক বিষয় রয়েছে এখানে আমি ওঠার আগে যিনি কথা বলছিলেন উনি বললেন কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবেন তাহলে এই কথাটাকে রক্ষা করা উচিত যাতে সম্পূর্ণ কথাটাই কোরআন এবং হাদিসের আলোকে হয় নাকি বলেন আমার কথার তো অত মূল্য নেই আমার কথার তো অত দাম নেই
দাম হচ্ছে আল্লাহর কথা আল্লাহর রসূলের কথা এটা যেহেতু মাদ্রাসা আমার আগে অনেক জ্ঞানী আলেম যারা আছেন তারা কথা বলেছেন আমি তাদের ছাত্র সমতুল্য তাদের মতো জ্ঞানের অধিকারী নই তবু সবার শেষে পালা পড়ে গেছে কিভাবে আল্লাহ আলাম এই ক্ষেত্রে ইলম নিয়ে অনেক আলোচনা হয়েছে আমি দুই একটি কথা বলি তারপরে উল্লেখিত বিষয়ে অল্প সময় আপনাদেরকে বেশি কষ্ট দিব না রিপিট না করে অল্প কথা দিয়ে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইলম নিয়ে কি কথা মোহাম্মদ ইবনে উবাইদ আত-তামিমি সবুল ঈমান বাইহাকি 1673 নাম্বার বর্ণনা সেখানে এসেছে সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন তিনটা জিনিস মানুষের কাছে আছে তিনটা জিনিস মানুষের কাছে নাই বলেন তো কয়টা আছে তিনটা আমার কথা কি বুঝতে পারছেন এটা ইলমের মজলিস না ইলমের মজলিসে আসলে কি হয় মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ফী রিওয়ায়াতিন ইলাল জান্নাহ যারা জ্ঞান অর্জন করার জন্য কোন জায়গায় যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সোজা করে দেয় সুবহানাল্লাহ তাহলে এটা ইলমের মজলিস না আপনারা কি মনে করেন এটা কি ইলমের মজলিস ইলম নিয়ে আপনাকে একটা কথা বলি কাসির বিন কায়েস উনি বলছেন দেখেন আপনি এখানে কতগুলো হাদিস শিখবেন কাসির বিন কায়েস রাহিমাহুল্লাহ বলছেন একদিন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু দামেস্কের মসজিদে বসা ছিল একটা লোক আসলো মদিনা থেকে আসার পরে বলল হে আবু দারদা আমি মদিনা থেকে দামেস্ক এসেছি একটা হাদিস জানার জন্য যেটা আপনি রাসূল থেকে বর্ণনা করেন কয়টা হাদিস একটা এছাড়া আর কোনো উদ্দেশ্যে আসি নাই আবু দারদা বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ যারা জ্ঞান অর্জন করার জন্য ইলম অর্জন করার জন্য কোন রাস্তায় যায় আল্লাহ এর মাধ্যমে তার জন্য জান্নাতের পথ একদম সোজা বানিয়ে দেয় সুবহানাল্লাহ এজন্য সালাফরা বলতেন তোমরা কি চাও জান্নাতের পথ আমাদের জন্য সোজা হোক তাহলে ইলম অর্জনের পথে ঢুকে পড়ো ওয়াইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম নিশ্চয়ই যারা তলাবুল ইলম নিশ্চয়ই যারা ছাত্র নিশ্চয়ই যারা ইলম অর্জন করার জন্য যায় জ্ঞান অর্জন করার জন্য যায় এদের উপরে মালাকরা খুশি হয়ে যায় এবং মালাক ফেরেশতা খুশি হয়ে তাদের পাখা এদের পায়ের নিচ দিয়ে বিছিয়ে দেয় ওয়াইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হাইতানু ফি জাওফিল মা নিশ্চয়ই যারা আলেম এদের জন্য ক্ষমা প্রার্থনা করে আসমানে আছে যা নিশ্চয়ই যারা আলেম এদের জন্য ক্ষমা প্রার্থনা করে জমিনে আছে যা নিশ্চয়ই যারা আলেম এদের জন্য ক্ষমা প্রার্থনা করে সমুদ্রে পানিতে থাকা মাছ পর্যন্ত ফজলুল আলিম আলাল আবিদ কাফাতলিল কমার লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব নিশ্চয়ই আলেমের মর্যাদা একজন আবেদের উপরে ঐরূপ যেমন পূর্ণিমা চাঁদের মর্যাদা তারকার উপরে যেইরূপ তারকার উপরে চাঁদের মর্যাদা যেমন আলেমের মর্যাদা আবেদের উপরে তেমন এই বাক্য বোঝাবার জন্য আর একটা হাদিস অনুবাদ করছি আবু উমামা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাজুলানি আহাদুহুমা আবিদ ওয়াল আখারু আলিম দুজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো এদের একজন হলো আলেম আরেকজন হলো আবেদ আলেম কাকে বলে
যে ছোট আলেম তাকে বলে যে আল্লাহকে জানে সূত্রটা মনে রাখবেন যে আল্লাহকে জানে আল্লাহকে মানে দুই যে আল্লাহর নবীকে জানে আল্লাহর নবীকে মানে তিন যে আল্লাহর দিন প্রয়োজন অনুযায়ী জানে এবং তা মানে এ হচ্ছে ছোট আলেম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন আবেদ আবেদ কাকে বলে যার কাছে জ্ঞান নাই ইলম নাই কিন্তু অনেক আমল আছে অনেক ইবাদত করে সুন্নাত পড়ে নফল পড়ে আরো ইবাদত করে ফরজ সালাত আদায় করে নফল সালাত আদায় করে ফরজ সিয়াম থাকে নফল সিয়াম থাকে আরো অনেক ইবাদত করে কিন্তু তার ইলম নাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আবেদ ভালো না আলেম ভালো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন যেমন তোমাদের সাধারণ ব্যক্তির উপরে আমি রাসূলের মর্যাদা যেমন তেমন দেখেছেন বাক্যটা কত জটিল কথা বললেন তোমাদের সাধারণের ভিতরে আমি রাসূলের মর্যাদা কেমন হতে পারে একটা আবেদের উপরে আল্লাহর কাছে একটা আলেমের মর্যাদা তেমন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তান নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর নিশ্চয় আল্লাহ রহমত নাজিল করেন আল্লাহ তো আর দোয়া করতে পারেন না নিশ্চয় আল্লাহ রহমত নাজিল করেন নিশ্চয় মালাইকা মাগফিরাত কামনা করেন নিশ্চয় আসমানে যা নিশ্চয় জমিনে যা এই প্যান্ডেল এই সামিয়ানা এই আলো এই লাইট এই মাইক এই মাইক্রোফোন এই কাপড় এই টুপি এই জামা এই বাস এই প্যান্ডেল এই বিছানা এই মাটি যা কিছু আছে আসমানের উপরে যা আছে আসমানের নিচে জমিনে যা আছে গর্তের ভিতরে থাকা যত পিপীলিকাগুলো আছে পানিতে সমুদ্রে থাকা যত মাছ আছে সব আলেমের জন্য দোয়া করে তা আপনার জন্য কে করে আপনার জন্য তো কেউ করে না তা আলেমের জন্য করে তো আপনি আলেম হন আপনি ছাত্র হন নতুবা আপনি আলেম হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাক্য তা অনুবাদ করে শুনালাম তাহলে ইলম এবং আলেমের মর্যাদা কেমন যেটা মিশকাতের 212 এবং 213 নম্বর হাদিস আমি অনুবাদ করলাম আগের কথায় ফিরে যাই তিনটা জিনিস আছে তিনটা জিনিস নাই কয়টা আছে তিনটা আল ইলমু মাওজুদুন ইলম বিদ্যমান ইলম আছে নাকি ইলম নাই কি মনে করেন মাদ্রাসা আছে না নাই আলেম আছে না নাই ছাত্ররা আছে না নাই অনেক আলেম আছে অনেক ছাত্র আছে অনেক মাদ্রাসা আছে অনেক বক্তা আছে অনেক মুহাদ্দিস আছে তার মানে ইলম আছে এজন্যই সালাফ বলছেন আল ইলমু মাওজুদুন ইলম বিদ্যমান ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন কিন্তু ইলম অনুযায়ী আমল বিদ্যমান না কি আছে ইলম আছে নাই কি আমল নেই আমলের জন্য যে ইলম অর্জন করতে হয় ইলমটা যে আমলের জন্য আজকে এইটা উম্মা ভুলে গেছে উম্মা মনে করে মানুষেরা মনে করে এবং লোকেরা মনে করে যারা ইলমের অধিকারী তারা মনে করে ইলমটা মুখস্থ করা ইলমটা মুখস্থ করা ইলমটা বক্তব্যের মতো সাজানো ইলমটাকে শ্রোতার সামনে বলা ইলমটাকে মানুষের সামনে প্রচার করা নিজের যে আমল করতে হবে এইটাই আজকে উম্মা ভুলে গেছে এজন্য বললেন ইলম বিদ্যমান কিন্তু ইলম অনুযায়ী আমল নাই তাহলে যারা আমল করে তারা তো রাগ করবে আমরা যারা তাহাজ্জুদ পড়ি আমরা যারা নফল সিয়াম থাকি আমরা যারা আনো অনেক ইবাদত করি আমরা কি আমল করি না এই জন্য ওই সালাফ বললেন ওয়াল আমালু মাওজুদুন আমল বিদ্যমান আমল পাওয়া যায় আমল আছে ওয়াল ইখলাসু ফিহি মাফকুদুন কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই আন্তরিকতা নাই একনিষ্ঠতা নাই আল্লাহর জন্য আমলটা নাই আমল আছে আমলটা কার জন্য নাই আল্লাহর জন্য নাই ওই লোকের সালাতের ভিতরে এত নড়াচড়া কেন তার মানে সালাতটা সে আল্লাহর জন্য পড়ছে না ওই লোকটা জিকির আজকার করে তার জিকিরের ভিতরে কোনো মজা নেই কোনো মহাব্বত নেই কোনো আদব নেই কোনো ভালোবাসা নেই সালাত শেষ করলো কি যে যত জোরে পারে বলে ফেললো তার ভিতরে যে একটা আদব
তার ভিতরে যে একটা মহব্বত সুন্দর করে পড়া সুন্দর করে অনুধাবন করে পড়বে এইটা নাই তাই জন্য বলছেন আমল আছে কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই আন্তরিকতা নাই এরপরে বললেন ওয়াল হুব্বু মাউজুদুন ভালোবাসা বিদ্যমান ভালোবাসা আছে ভালোবাসা পাওয়া যায় আপনারা কি মনে করেন ভালোবাসেন না আল্লাহকে কি আল্লাহকে ভালোবাসেন আল্লাহর রাসূলকে ভালোবাসেন আল্লাহর জন্য জীবন দিতে পারবেন তা আল্লাহকে ভালোবাসি আল্লাহর রাসূলকে ভালোবাসি আল্লাহর জন্য জীবন দিতে পারবো আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে পারবো পারবো না দাড়ি ছাড়তে পারবো না সুদ ছাড়তে পারবো না ঘুষ ছাড়তে পারবো না বেনামাজি থাকতে অর্থাৎ বেনামাজি ছেড়ে দিতে এটা পারবো না অশ্লীলতা ছাড়তে পারবো না জিনা ছাড়তে পারবো না চুরি ছাড়তে পারবো না আত্মসাৎ ছাড়তে পারবো না গীবত ছাড়তে পারবো না অনৈতিক কার্যকলাপগুলো ছাড়তে আল্লাহকে খুব ভালোবাসি ঠিক না এই সালাফ তাই বললেন আল হুব্বু মাউজুদুন ভালোবাসা বিদ্যমান ওয়াসিদকু ফিহি মাফকুদুন কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই এগুলো সব হচ্ছে মিথ্যা ভালোবাসা তাহলে সালাবে একই কথা বললেন তিনটা আছে তিনটা নাই একটা ইলম আছে ইলম অনুযায়ী আমল নাই আরেকটা আমল আছে আমলের ভিতরে ইখলাস নাই আরেকটা মহব্বত ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই সততা নাই এগুলো মিথ্যা ভালোবাসা একটা হাদিস এসেছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন দেখেন আমাদের ইলমটা কেমন হয়ে গেছে ইলম অর্জন করা অনেক ফজিলতের কিন্তু ইলমের ক্ষেত্রে সতর্কতা থাকা আরো অতি জরুরি যদি আপনি সতর্ক না থাকেন তাহলে যেই ইলম দিয়ে আপনি জান্নাতে যেতেন ওই ইলম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যেইটা আপনার জান্নাতে যাওয়ার কারণ ওইটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি আপনার ইখলাস যদি আন্তরিকতা আপনার বিশুদ্ধ না হয় এজন্য কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন মান তালাবাল ইলমা লিউজারিয়া বিল উলামা আও লিউমারিয়া বিহি সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাই আদখালাহুল্লাহুন নার যে ব্যক্তি জ্ঞান অর্জন করে আলেমদের উপরে গৌরব করার জন্য কেন আমি জ্ঞান অর্জন করব আমাকে যেন অনেক বড় বলা হয় আমি যেন গৌরব করতে পারি আমাকে যেন অনেক দামি বলা হয় যদি এটা নিয়ত থাকে অথবা জ্ঞান অর্জন করে তর্ক বিতর্ক করার জন্য বাহাস করার জন্য আরেকজনকে হারাবার জন্য আরেকজনের সাথে তর্ক করার জন্য আরেকজনকে নামিয়ে দেওয়ার জন্য এইটা যদি নিয়ত থাকে অথবা জ্ঞান অর্জন করে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য মানুষ যেন আমার দিকে আকৃষ্ট হয় আমাকে যেন ভালোবাসে আমাকে যেন মহব্বত করে আদখালাহুল্লাহুন নার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে সে তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে সে জাহান্নামে যাবে তাহলে ইলম অর্জন করতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য তাহলে আপনারা তো ইলম অর্জন করার জন্য এসেছেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করুন আমি বলছিলাম সাক্ষাৎ ত্যাগ সম্পর্কচ্ছেদ দোষ ত্রুটি খোঁজার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আপনি কোরআনে পেয়ে যাবেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফা আসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন মুমিনগণ পরস্পর ভাই ভাই অতএব তোমরা দুই ভাইয়ের ভিতরে মীমাংসা করে দাও যদি কখনো ঝগড়া লেগে যায় আর আল্লাহকে ভয় করো তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন হিমানদারগণ কোন সম্প্রদায় যেন অন্য কোন সম্প্রদায়ের উপরে বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চাইতে উত্তম কোন নারী যেন অপর কোন নারীর সম্প্রদায়ের উপরে বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারী নারীদের চাইতে উত্তম তোমরা একে অপরের নিন্দা করো না তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না ইমানের পরে মন্দ নামে ডাকা বড়ই গর্হিত কাজ আর যারা তওবা করে না তারাই জালিম
হে ইমানদারগণ তোমরা অধিক ধারণা করা থেকে দূরে থাকো অধিক ধারণা হচ্ছে পাপ তোমরা কারো দোষ খোঁজার চেষ্টা করো না তোমরা কারো গীবাত করো না তোমাদের মধ্যে কি কেউ তার ভাই মারা গেছে আর ওই ভাইয়ের গোশত খেতে চায় তোমরা তো এটাকে অপছন্দ করো অতএব তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু অতি দয়ালু সূরা হুজুরাত 10 11 12 এই তিনটা আয়াতের সাবলীল একটা অনুবাদ আমি করলাম ব্যাখ্যায় যায়নি এই আয়াতগুলোকে বোঝাবার জন্য আমি আপনাদেরকে 15টি হাদিস অনুবাদ করব এরপরে আপনাদেরকে বিদায় দিয়ে দিব ইনশাআল্লাহ আশা করছি আপনারা বুঝতে পারবেন প্রথম হাদিস আপনাদের জন্য রাখছি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়াহিল্লু লিরাজুল আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন ইয়ালতাকিয়ান ফায়ারিদু হাযা ওয়া ইয়ারিদু হাযা ওয়াখাইরুহুমাল্লাযী ইয়াবদাউ বিসসালাম বললেন কোন মুসলমান ব্যক্তির জন্য অপর কোন মুসলমানের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখা বৈধ নয় জায়েজ নয় উচিত নয় কার জন্য মুসলমানের জন্য তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করবে এটা তার জন্য বৈধ নয় এটা জায়েজ নয় কোন মুসলমান ব্যক্তির জন্য যখন তাদের পরস্পরের দেখা সাক্ষাৎ হয় তখন একজন এই দিকে মুখ ফিরিয়ে নেয় আরেকজন ওই দিকে মুখ ফিরিয়ে নেয় আপনাদের এলাকায় হয় না দেখেন না যখন দেখা হয় তখন মনে হয় ওকে আর আমি চিনি না ও আবার কে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি ওর থেকে মুখটা দূরে সরায় নিয়ে যাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফায়ারিদু হাযা ওয়ায়ারিদু হাযা ফায়ারিদু ফায়ারিদু দুটাই পড়া যায় অর্থাৎ এই দিকে মুখ ফিরিয়ে নেয় ওই দিকে মুখ ফিরিয়ে নেয় ওয়া খায়রুহুমাল্লাযী ইয়াবদাউ বিসসালাম আর এই দুইজনের ভিতরে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো সবচেয়ে সুন্দর যে প্রথমে সালাম দেয় অতঃপর কথা বলা শুরু করে তাহলে বলেন তো উত্তম কে যে সালাম দেয় সে নাকি যে কথা না বলে সে আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারছেন না আমি কি এখনি বন্ধ করে দিব তাহলে উত্তম কে যে প্রথমে সালাম করে অতঃপর কথা বলে তার মানে আপনি শুধু সালাম দিয়ে ক্ষান্ত থাকবেন এমনটা নয় যদি সালামের মাধ্যমে আপনার মনের ভিতরে কোনো জঞ্জাল না থাকে তাতে কোনো অসুবিধা নাই সমস্যা নাই কিন্তু সালামটা যদি আপনি মন থেকে না দেন তাহলে আপনার সমস্যা আছে এই জন্য এই বাক্যে বলা হলো যে সালাম দেবে শুধু তাই নয় সালাম দেওয়ার পরে তার সাথে কথাবার্তা বলে এই ব্যক্তি ওই ব্যক্তির চেয়ে উত্তম যেই ব্যক্তি কথা বলে না এই ব্যক্তি ওই ব্যক্তির চেয়ে উত্তম যেই ব্যক্তি সালাম করে না সহিহ বুখারী 6077 নম্বর হাদিস এটা মিশকাতের 5027 নম্বর হাদিস এটা এই হাদিসকে বুঝতে গেলে আরো আরেকটা হাদিস লাগবে আরো দুইটা হাদিস লাগবে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামিন হাজারা ফাওকা সালাসিন মাররাতিন কুল্লু যালিকা লা ইয়ারুদ্দু আলাইহি ফাকাদ বাআ বিইসমিহি কোন মুসলমান ব্যক্তির সাথে আরেকজন মুসলমানের তিন দিনের বেশি কথা বলা বন্ধ রাখা জায়েজ নয় যখন তার সাথে দেখা হবে যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন সে তাকে তিনবার সালাম করে যদি প্রত্যেকবারই সালামের জবাব না দেয় তাহলে সে তার গুনাহ নিয়ে ফেরত যাবে তার মানে আপনি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন আপনার রাগ হতে পারে আপনার কষ্ট লাগতে পারে আপনার মনোমালিন্য হতে পারে সর্ব বেশি সময় কয়দিন তিন দিন এটা তিন দিনের বেশি করা যাবে না যদি আপনি দুই দিন করেন সমস্যা নেই আড়াই দিন করেন সমস্যা নেই তিন দিন হয়ে যাবে মানে আর আপনাকে
ভাইয়ের সম্পর্ক ছিন্ন করা যাবে না এখন আপনাকে ওই ভাইয়ের সাথে সম্পর্ক জুড়তে হবে এখন ওই ভাই কে আপনার কি মায়ের পেটের ভাই না আপনার মুসলিম ভাই আপনার دینی ভাই আপনার মুসলমান ভাই আপনার পাড়া প্রতিবেশী ভাই আপনার আশেপাশে বসবাস করা ভাই আপনার সাথে যারা সালাত আদায় করে আপনার সাথে যারা নামাজ পড়ে ওই ভাই তাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করতে পারবেন না যদি করেই ফেলেন যদি হয়ে যায় তাহলে তিনবার সালাম করবেন আসসালামু আলাইকুম জবাব দিল না রাগ রাগের কারণে আপনাকে জবাব দিল না আবার সালাম করেন আসসালামু আলাইকুম তাও রাগ আপনাকে জবাব দিল না আবার সালাম করেন আসসালামু আলাইকুম যদি তিনবার আপনি সালাম দেওয়ার পরে আপনার ভাই জবাব না দেয় তাহলে আপনার আর গুনাহ নাই আপনি বেঁচে গেছেন আপনি ক্ষমা পেয়ে গেছেন যে জবাব দেয় নাই এখন সমস্ত গুনাহ তার উপরে বর্তাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলেছেন আবু দাউদের 4913 নম্বর হাদিস এটা মিশকাতের 5034 নম্বর হাদিস এটা দেখেন বাক্যটাকে একটু ঘুরিয়ে এবার বললেন আনাবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আবু হুরায়রা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আকাহু ফাওকা সালাসিন কোন মুসলমান ব্যক্তির জন্য অপর মুসলমানের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা বৈধ নয় ফামিন হাজারা যেই ব্যক্তি তিন দিনের বেশি ফামান হাজারা ফাওকা সালাসিন তিন দিনের বেশি কোন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলো বাক্যটা দেখেন ফামাতা অতঃপর মরণ হলো কখন তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা বৈধ নয় কেউ যদি করে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে তিন দিনের বেশি কথা বলা বন্ধ করে ফামাতা অতঃপর যদি তার মৃত্যু হয় দাখলান নার তাহলে ও জাহান্নামে যাবে কথা আমি বলেছি আহমদ খলেন 9092 নম্বর হাদিস আবু দাউদ খলেন 4914 নম্বর হাদিস মিশকাত খলেন 5035 নম্বর হাদিস তাহলে এই হাদিস প্রমাণ করছে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে মৃত্যুবরণ হলেই সে জাহান্নামে যাবে এটা কাবীরা গুনাহ এবার আপনি বলবেন তাহলে কি বের হবে না বের হওয়া আরেক মাসালা যদি তার ঈমান থাকে তাহলে সে বের হবে এটা কাবীরা গুনাহ কাবীরা গুনাহ একটাও যদি করে আল্লাহ যদি তাকে ক্ষমা করে না দেন অথবা মৃত্যুর আগে যদি ক্ষমা হয়ে না যায় তাহলে ওই পাপের যতটুকু শাস্তি ততটুকু শাস্তি সে পাবে তার মানে আপনার ভাইয়ের সাথে যদি তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা অবস্থায় আপনার মৃত্যু হয় তাহলে আপনাকে জাহান্নামে ঢোকানো হবে পরে জান্নাত ও হিসাব অনেক পরে যদি আপনার ঈমান থাকে তাহলে বের করা হবে কিন্তু এই পাপ থেকে ক্ষমা না নেওয়ার আগ পর্যন্ত মাপ না নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনার জন্য যাচ্ছে এর জন্য সম্পর্ক ছিন্ন করা যাবে সম্পর্ক ছিন্ন করা যাবে আন আবু খিরাশি সুলামি আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال পরের বাক্যে শব্দটাকে ঘুরিয়ে দিয়ে বললেন আবু খিরাশি সুলামি তিনি বলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন মান হাজারা আখাহু সানাতান ফাহুয়া কাসাফ কি দামিহি যেই ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে এক বছর সম্পর্ক ছিন্ন করলো এক বছর কথা বললো না মনোমালিন্য করে এক বছর তার সাথে কোনো কথা নাই এক বছর তার সাথে সম্পর্ক নাই এখানে এখনো এখানে অনেক মানুষ বসে আছে যার ভাইয়ের সাথে দুই বছরের বেশি হলো কথা বলে না পাঁচ বছরের বেশি হলো কথা বলে না আরো বেশি হলো কথা বলে না কারো দশ বছর হয়ে গেছে কারো যুগ পার হয়ে গেছে তার ভাইয়ের সাথে তার পাড়া প্রতিবেশীর সাথে তার আত্মীয় স্বজনের সাথে তার কথাবার্তা চলে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এক বছর কোনো মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করলো সে যেন তাকে হত্যা করলো আপনি যদি একজনকে মেরে ফেলেন শিরিকের পরেই যে পাপ সেই পাপ হত্যার পাপ তো আপনি যদি একজনকে মেরে ফেলেন আপনি যদি একজনকে হত্যা করেন আপনি যদি একজনকে কতল করেন তাহলে আপনার যেই পাপ হওয়া উচিত আপনি যদি এক বছর আপনার ভাইয়ের সাথে কথা না বলেন তাহলে ওই পাপ আপনার হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হাদিসটা আবু দাউদের 4915 তে এসেছে
এবং মিশকাতের 5036 নম্বর হাদিসে এসেছে আবু হুরায়রা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুফতাহু আবওয়াবিল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ইয়াউমাল খামীসি ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা প্রত্যেক সপ্তাহে দুই দিন একদিন হলো সোমবার আরেক দিন হলো বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ বলবেন না কিসের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবার জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয় আল্লাহর দয়া বাড়িয়ে দেওয়া হয় আল্লাহর রহমত বাড়িয়ে দেওয়া হয় আল্লাহর মাগফিরাত বাড়িয়ে দেওয়া হয় জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং প্রত্যেক ওই বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় এমনিতেই ক্ষমা করে দেওয়া হয় মাপও চাইতে হয় না তওবাও করতে হয় না ইস্তেগফারও করতে হয় না অটোমেটিক ক্ষমা করে দেওয়া হয় ওই বান্দাকে যে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই লা ইশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখি শাহনা কিন্তু ওই দুজনকে ক্ষমা করে দেওয়া হয় না ওই দুজনকে maaf করে দেওয়া হয় না ওই দুই ভাইকে maaf করে দেওয়া হয় না যাদের পরস্পরের ভিতরে শত্রুতা রয়েছে যাদের পরস্পরের ভিতরে মনোমালিন্য রয়েছে যাদের পরস্পরের ভিতরে হিংসা রয়েছে এদেরকে ক্ষমা করা হয় না তো কি করা হয় আংদুরুহা দাইনি হাত্তা ইয়াসতলিহা মালাককে বলে দেওয়া হয় এদের সময় দাও এরা যেন তওবা করে ফিরে যায় আংদুরুহা দাইনি হাত্তা ইয়াসতলিহা এদের সময় দাও এরা যেন তওবা করে ফিরে যায় আংদুরুহা দাইনি হাত্তা ইয়াসতলিহা এদের সময় দাও এরা যেন তওবা করে ফিরে যায় তার মানে যতক্ষণ পর্যন্ত এরা তওবা না করবে যতক্ষণ পর্যন্ত এরা ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করা হবে না যতক্ষণ পর্যন্ত এদের মনোমালিন্য মুক্ত না হবে একাকার না হবে ঐক্যবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের ক্ষমা করা হবে না মুসলিম 2565 এবং মিশকাত 5029 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন আরেকটা বাক্যে তিনি শব্দটাকে ভিন্ন আঙ্গিকে বললেন তরদ আমালুন নাস ফি কুল্লি জুমআতিন মাররাতাইন ইয়াউমাল ইসনাইন ইয়াউমাল খামীস ফায়াগফিরু লিকুল্লি মুমিন ইল্লা আদান বাইনাহু ওয়া বাইনা আখি শাহনা প্রত্যেক সপ্তাহে দুইটা দিন একটা হলো সোমবার আরেকটা হলো বৃহস্পতিবার বান্দার যত আমল বান্দার যত ইবাদত এইগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় বান্দা যত ইবাদত করে বান্দা যত আমল করে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয় এবং প্রত্যেক মুমিন বান্দাকে যেই বান্দা মুমিন তাকে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু ওই দুজনকে ক্ষমা করে দেওয়া হয় না যাদের পরস্পরের ভিতরে শত্রুতা রয়েছে হিংসা রয়েছে অপর বর্ণনা ফায়ুকাল বলা হয় উতরুকু হাদাইনি হাত্তা ইয়াফিহা এদেরকে সময় দাও অবকাশ দাও এরা যেন পরস্পর মীমাংসা করে নেয় এটাও মুসলিম 2565 নম্বর হাদিস আমি আপনাকে কোন বাক্যে দিয়ে কিভাবে অনুবাদ করলে কিভাবে বুঝালে আপনি সম্পর্ক ছিন্ন করা বন্ধ করবেন তা আমার জানা নাই তবে আমি হাদিস অনুবাদ করছি আপনার মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আপনাকে জোর করে মানাতে আসি নাই জোর করে মানতেও বলবো না আপনি হাদিস শুনবেন যদি আপনার প্রয়োজন মনে হয় আপনি যদি ক্ষতির ভিতরে থাকেন তাহলে আপনি আমল করবেন বাকিটা আপনার ব্যাপার তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন আবু দারদা থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন الا اخبركم بافضل من درجات الصيام والصدقه والصلاه আমি কি তোমাকে বলবো না ইবাদত আমলের ক্ষেত্রে কার নেকির মর্যাদা অর্থাৎ বেশি নেকি সালাতের চেয়ে সিয়ামের চেয়ে সাদাকার চেয়ে কিসে বেশি নেকি তা কি আমি তোমাকে বলবো না আচ্ছা আপনারা শুনতেছেন না সালাতের চেয়ে সিয়ামের চেয়ে সাদাকার চেয়ে বেশি নেকি কিসে তা কি আমি বলবো না তখন সাহাবীরা সাহাবী আবু দারদা বললেন কুলনা আমরা বললাম না বালা হ্যাঁ বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসলাহু যাতিল বাইন, ওই কাজ হচ্ছে দুইজনের ভিতরে মিল করে দেওয়া। সুবহানাল্লাহ। বলেন তো সালাতের চেয়ে সিয়ামের চেয়ে অবশ্যই এই সালাত নফল সালাত, এই সিয়াম নফল সিয়াম, এই না এই সাদাকা নফল সাদাকা। তার মানে যেই লোকটা অনেক তাহাজ্জুদ পড়ে, অনেক নফল সালাত পড়ে, অনেক নফল দান করে, অনেক নফল ইবাদত করে, কিন্তু মানুষের ভিতরে এক করে দেয় না, ওই ব্যক্তির চাইতে যেই ব্যক্তি অনেক নফল পড়ে না ফরজ পড়ে কিন্তু মানুষকে এক করে দেয়, এই ব্যক্তি আল্লাহর কাছে অনেক উত্তম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই কাজ হচ্ছে দুইজনের ভিতরে আপোষ করে দেওয়া, দুইজনের ভিতরে মীমাংসা করে দেওয়া, দুইজনকে ঐক্যবদ্ধ করে দেওয়া, দুইজনকে এক করে দেওয়া। ও ফাসাদু যাতিল বাইন, আর যারা ঝগড়া সৃষ্টি করে, যারা বিপর্যয় সৃষ্টি করে, যারা মানুষের ভিতরে মারামারি লাগায়, যারা মানুষের ভিতরে হানাহানি লাগায়, হিয়াল হালিকা, তারা হলো মুন্ডনকারী। কি কারী? মুন্ডনকারী। বাক্য তো বুঝলাম না, মুন্ডনকারী কি? কি মুন্ডন করলো? এটা কি মাথার চুল মুন্ডন করলো, নাকি অন্য কোনো বিষয় মুন্ডন করলো, নাকি আরো কিছু মুন্ডন করলো? এই হাদিসটা বুঝাচ্ছেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হালিকা, বিগত উম্মতের ব্যাধি তোমাদের উপরে বিস্তার লাভ করেছে, বিগত উম্মতের ব্যাধি হলো হিংসা, বিগত উম্মতের ব্যাধি হলো ঘৃণা, হিয়াল হালিকা, এটা হলো মুন্ডনকারী। লা আকুলু তাহলিকুর শার ওয়ালাকিন তাহলিকুর দ্বীন, আর আমি এই মুন্ডন দ্বারা মাথার চুল মুন্ডনকে বোঝাইনি, আমি এই মুন্ডন দ্বারা ন্যাড়া হওয়াকে বোঝাইনি, আমি এই মুন্ডন দ্বারা মাথাকে কামাই করা বোঝাইনি, মাথা ন্যাড়া হওয়া বোঝাইনি, আমি এই মুন্ডন দ্বারা দিনের মুন্ডনকে বুঝিয়েছি, দিনের মাথা কেটা বুঝিয়েছি। দিনের মাথা কেটে দিলে, দিনের মুন্ডন কাটলে যেই রকম দিনের অস্তিত্ব থাকে না, যখন মানুষ ঝগড়া করে, যখন মানুষ ঘৃণা করে, যখন মানুষ বিদ্বেষ করে, তখন তাদের দিনের মাথা থাকে না। তাহলে বোঝেন এই বাক্যগুলো কত ভারী হতে পারে। এই দুইটা হাদিস পরপর মিশকাতের 5038, 5039 এবং আবু দাউদের 4919, তিরমিজির 2509 এসেছে। আবু হুরায়রা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম সুআযাতিল বাইন ফাইন্নাহাল হালিকা, তোমরা দুই ব্যক্তির ভিতরে শত্রুতা লাগানো থেকে তোমাদেরকে বাঁচাও, তোমরা দুই ব্যক্তির ভিতরে মারামারি লাগানো থেকে তোমাদেরকে বাঁচাও, তোমরা দুই ব্যক্তির ভিতরে বিদ্বেষ লাগানো থেকে তোমাদেরকে বাঁচাও, কেননা এই কাজ দিনকে ধ্বংসকারী। তিরমিজি 2508, মিশকাতের 5041। তার মানে দিনকে ধ্বংস করলে যা হয়, শত্রুতা লাগালে তা হয়, মারামারি লাগালে তা হয়, বিদ্বেষ লাগালে তা হয়, হিংসা লাগালে তা হয়, আর একজনের ভিতরে মনোমালিন্য লাগালে তাই হয়, তাদের দিন ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমি আপনাদের কষ্ট দিব না। ইবনু মাজাহ 2342 নম্বর হাদিসে এসেছে, আবু সিরমা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান দাররা দারাল্লাহু বিহি, যে ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয়, অমান শাক্কা শাক্কাল্লাহু আলাই, আর যেই ব্যক্তি কোনো মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাকেও বিপদে ফেলে। এই জন্য আমি আপনাদের কষ্টও দিতে চাই না, আপনাদের বিপদেও ফেলতে চাই না, এক বাক্যে মাত্র চারটা হাদিস অনুবাদ করব, বিস্তারিত ব্যাখ্যাও করব না, এরপরে আমার আলোচনার সমাপ্তি ঘটব। আপনাদের কষ্ট হবে না তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বি সাউতিন রাফিআইন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিম্বারের উপরে উঠলেন, অতঃপর তিনি বললেন ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি, হে মুসলমান, তোমরা যারা ইসলাম গ্রহণ করেছো কিন্তু তোমাদের অন্তরে এখনো ইসলাম প্রবেশ করে নাই, তোমরা যারা মুমিন, তোমরা যারা ফাসেক, তোমরা যারা মুসলমান, তারা শোনো, লা তুযুল মুসলিমিন, তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, এবং তাদেরকে লজ্জা দিও না,
ولا تتبعوا عوراتهم এবং তাদের দোষ অনুসন্ধান করো না তোমরা কোন মুসলমানকে কষ্ট দিও না তোমরা কোন মুসলমানকে লজ্জা দিও না তোমরা কোন মুসলমানের দোষ খোঁজো না কারণ যেই ব্যক্তি কোন মুসলমানের দোষ খুঁজবে ইত্তাবিউল্লাহু আওরাতাহু তাহলে আল্লাহ তার দোষ খুঁজবে তুমি যদি কোন মুসলমানের দোষ খোঁজো তাহলে আল্লাহ তোমার দোষ খুঁজবে আর আল্লাহ যদি তোমার দোষ খোঁজে ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি তাহলে তিনি তোমাকে অপমান করবেন তুমি যদি তোমার ঘরের ভিতরে থাকো তাও তোমাকে লাঞ্ছিত করবেন তাও তোমাকে অপমানিত করবেন অতএব কারো দোষ খোঁজো না অতএব কাউকে লজ্জা দিও না অতএব কোন মুসলমানকে কষ্ট দিও না তিরমিজি 2032 মিশকাত 5044 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম্মা আরজাবি রব্বি মারর্তু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াখমিশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম আমাকে যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো আমাকে যখন মিরাজে নিয়ে যাওয়া হলো তখন আমি এমন কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের নখগুলো তামা দিয়ে তৈরি করা আমাদের মতো নখ নয় নখগুলো অনেক ধারালো নখগুলো তামা দিয়ে তৈরি করা ওই নখ দিয়ে নিজেরাই নিজেদের মুখমণ্ডলকে খামচাচ্ছে নিজেরাই নিজের মুখমণ্ডলকে ক্ষতবিক্ষত করছে নিজেরাই নিজেদের বুককে খামচাচ্ছে আমি জিব্রাইলকে বললাম ফাকুলতু মান হাউলা ইয়া জিব্রিল হে জিব্রাইল ইরা কারা যারা নিজেরাই নিজেদের মুখমণ্ডল খামচাচ্ছে যারা নিজেরাই নিজেদের বুকের গোস্ত খামচাচ্ছে ইরা কারা তখন জিব্রাইল বললেন হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আওরাদিহিম এরা হচ্ছে আপনার উম্মতের তারা যারা মানুষের পরোক্ষ নিন্দা করে বেড়াতো এরা আপনার উম্মতের তারা যারা মানুষের পিছনে লেগে থাকতো আরেকজনে কি করে ওইটা নিয়ে লেগে থাকতো আরেকজনের চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে থাকতো নিজের চিন্তা করত না মানুষের চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে থাকতো আর মানুষের নিন্দা করত মানুষকে অপমান করত মানুষকে লাঞ্ছিত করত মানুষকে অপদস্ত করত মানুষের গীবত করত মানুষের বদনাম করত এই কারণে তাদের এই শাস্তি আবু দাউদ 4878 নম্বর হাদিস মিশকাতের 5046 নম্বর হাদিস মুস্তাউরিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আকালা বিরজুলিন মুসলিমিন উকলাতান ফাইন্নাল্লাহু ইতইমুহু মিসলাহা মিন জাহান্নাম যেই ব্যক্তি কোন মুসলমানের অপদস্ত করার বিনিময়ে কোন মুসলমানকে নিন্দা করার বিনিময়ে অপদস্ত করার বিনিময়ে অর্থাৎ যেই ব্যক্তি কোন মুসলমানের নিন্দা অপমান করার বিনিময়ে এক গ্রাস খেলো এক লুকমা খেলো আল্লাহ তাকে জাহান্নামের ওই পরিমাণ আগুন খাওয়াবেন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে আগুন খাওয়াবেন যেই ব্যক্তি আরেকজনের নিন্দা করে মন্দ বলে খেলো কারণ আরেকজনের বদনাম করা মানে সূরা হুজুরাতের 11 12 নম্বর আয়াত অনুযায়ী আরেকজনের মরা ভাইয়ের মৃত গোস্ত খাওয়া তার মানে যারা আরেকজনের নিন্দা করলো তাদেরকে জাহান্নামের আগুন খাওয়ানো হবে ওমান কাসা বিরজুলিন মুসলিমিন ফাইন্নাল্লাহু ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম আর যেই ব্যক্তি কোন মুসলমানকে অপদস্ত করার বিনিময়ে কোন পোশাক পরিধান করবে এখন আমাকে অনেকে বলতে পারে যেমন আমিও বলতে পারি আরেকজনের বদনাম করলাম আরেকজনের গীবত করলাম আগেরকার যুগে ওই কবিরা কবিতা বলতো আর আরেকজনের বদনাম করত একজনের বদনাম কবিতা দিয়ে করে ফেলতো কবিতা দিয়ে সুনাম করত আর এই কারণে টাকা দেওয়া হতো তো আমাকেও যদি টাকা দিয়ে বলা হয় ওর বদনাম করো তোমুকের বদনাম করো বা কেউ যদি করে বা ওই টাকা দিয়ে যদি কাপড় পোশাক পরিধান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে তাকে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করানো হবে আমান কামা বিরজুলিন মাকামা সুমআতিন ওয়া রিয়াইন ফাইন্নাল্লাহু ইয়াকুমু লাহু মাকামা সুমআতিন ওয়া রিয়াইন ইয়াউমাল কিয়ামা আর যেই ব্যক্তি নিজে বুজুরগি দেখায় অথবা নিজের পক্ষ থেকে কাউকে দাঁড় করায় অথবা নিজে দণ্ডায়মান হয়ে নিজের শ্রেষ্ঠত্বের কথা বলে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে উঠাবেন এবং তার ত্রুটি বিচ্যুতি মানুষের সামনে প্রকাশ করে দেবেন আবু দাউদ 4881 এবং মিশকাত 5047
আজকের বর্ণনার শেষ হাদিস সাইদ ইবনে যায়েদ থেকে বর্ণিত তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আরবার রিবা আল ইসতিতালাতু ফি উরদিল মুসলিম বিগাইরি হাক্কিন সবচেয়ে বড় সুদ আচ্ছা আপনারা সুদ চেনেন তো সুদ চেনেন না সুদের অনেকগুলো তো পাপ আছে নাকি নাই সুদের পাপ 1 টাকা সুদ খেলে 37 বার জিনার পাপ হয় তার মানে ওই যুবক অনেক ভালো ওই হাজির চাইতে যে হাজির সুদ খায় আর ওই যুবক জিনা করেছে এখনো 36 এ যায় নাই তাহলে ওই যুবক এই হাজির চেয়ে অনেক ভালো ভালো তো নয় এটা কথার কথা তো সুদের পাপ অনেক আছে তার ভিতরে একটা 1 টাকা সুদ খেলে 37 বার জিনার গুনাহ হয় নাকি সুদের অনেক বড় পাপ আছে নিচের পাপ হচ্ছে মায়ের সাথে জিনার পাপ মায়ের সাথে জিনা করলে মায়ের সাথে অবৈধ সম্পর্ক করলে যেই পাপ সুদ কি খালি টাকাতেই হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বললেন ইন্না মিন আরবার রিবা আল ইসতিতালাতু ফি উরদিল মুসলিম বিগাইরি হাক্কিন সবচেয়ে বড় সুদ হচ্ছে কোন মুসলমানের মানহানি করা বলেন তো সবচেয়ে বড় সুদ কি মুসলমানের মানহানি করা আপনি আর কোন মুসলমানের মানহানি করতে পারবেন তাহলে এই আলোচনা থেকে এটা আবু দাউদের 4876 নম্বর হাদিস এতটুকু বুঝলাম মুসলমানের সাথে বিদ্বেষ করা যাবে না মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না মুসলমানের সাথে মনোমালিন্য করা যাবে না মুসলমানের সাথে রাগারাগি করে ভাগাভাগি হওয়া যাবে না মুসলমানের সাথে দলাদলি করে একজন আরেকজনকে দেখতে পারবো না এমনটা করা যাবে না নাকি যাবে কি করতে হবে মুসলমান সম্পর্ক জোড়া লাগাতে হবে মুসলমান সম্পর্ক অটুট করতে হবে একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে একজন আরেকজনের কাছে ঘেষতে হবে একজন অপরজনের ভাই ভাই হতে হবে আর যত হিংসা যত বিদ্বেষ সবগুলো থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সময়ের স্বল্পতার কারণে হাদিসের ব্যাখ্যা পরিপূর্ণ করতে পারি নাই আর অনেক হাদিস অনুবাদ করা হয় নাই আলোচনারও পরিপূর্ণ সমাপ্তি টানা হয় নাই প্রায় 1টা বেজে গেছে এই জন্য অনেক কথা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তমগুলো আমল করার তৌফিক দান করুন মহিলাদের জুমার সালাত ওয়াক্ত সালাত মসজিদে পড়া জায়েজ নাই মর্মে কথাটি সঠিক কি জি না কথাটা সঠিক নয় সঠিক হচ্ছে তারা মসজিদে যেতে পারবে যদি কোনো এক ইমাম সাহেব বিদাত করেন তাহলে মসজিদের সেই বিদাত ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কি ইমাম যতক্ষণ পর্যন্ত ইসলাম থেকে বের হয়ে না যাবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে ইসলামে আছে ততপর সে যদি বিদাত করে যদি পাপাচারী হয় তাও তার পিছনে সালাত আদায় জায়েজ হবে যখন শিরিক করবে কুফরি করবে ইসলাম থেকে বের হয়ে যাবে ইসলাম ভেঙে যাবে তখন তার পিছনে সালাত জায়েজ নয় কোন কারণে ফজরের ফরজ সালাত সূর্য ওঠার পর আদায় করলে সূরা ফাতিহা সহ অন্য সূরা আস্তে পড়বো না জোরে পড়বো আপনি জোরে পড়বেন ফজরের ফরজ সালাত 1 রাকাত ছুটে গেলে জামাত শেষে 1 রাকাত পড়তে হবে সেই 1 রাকাতে সূরা আস্তে পড়বো না জোরে পড়বো এটা ইখতিলাফি মাসালা আপনি আস্তে পড়বেন যদি আপনি মসজিদে পড়ে থাকেন হ্যাঁ মসজিদে যেহেতু আস্তে পড়বেন ফরজ বা সুন্নাত সালাতে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা লাহাব দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা নাসর পড়া যাবে কি দয়া করে প্রমাণ সহ বলবেন জি পড়া যাবে কোনো অসুবিধা নাই নির্দিষ্ট করা যাবে না ফরজ বা সুন্নাত সালাতে একই প্রশ্ন কোন কারণে জোহর আসরের সালাত জোহরের সময় আদায় করব তাহলে আগে কোনটা আদায় করব জোহর না আসর আগে জোহর করবেন তারপরে আসর আদায় করবেন দাড়ি না রাখলে আমাদের নবীর শাফাত করবে না বলে কথাটা কি সঠিক এই মর্মের হাদিসটা বিশুদ্ধ না আমাদের ইমাম সাহেব মাযহাবি মাদ্রাসায় চাকরি করে আবার আমাদের আহলে হাদিস মসজিদে চাকরি করে কিন্তু নামাজ পড়ায় দুই জায়গায় দুই ভাবে ইমামের পিছনে নামাজ হবে কি বিদাত করে তো তার পিছনে নামাজ হবে সমস্যা নেই আমি কোনো এক কাজে থাকা অবস্থায় জামাত শেষ হয় এখন আমি আমার স্ত্রীকে নিয়ে জামাত করব কি তবে কিভাবে দাঁড়াবো আপনি আগে দাঁড়াবেন আপনার স্ত্রী আপনার সরাসরি পিছনে দাঁড়াবে আমি মসজিদে জামাতে নামাজ পড়তে যাই কিন্তু যে দেখি 1 রাকাত শেষ এখন আমি তাশাহুদ কোন রাকাতে পড়ব ইমামকে যে অবস্থায় পাবেন
ওই অবস্থায় তার সাথে শরীক হবেন যতটুকু ছুটে গেছে ততটুকু আদায় করবেন আমি তাশাহুদ পুরোটা জানি না আমার সুন্নাত বেতের নামাজ পড়লে সজদা দিতে হবে কি দয়া করে জানাবেন এটা বিশুদ্ধ মাসালা তাশাহুদ পড়া না হলে এটা অবশ্যই সজদা দিতে হবে তাশাহুদ শিখতে হবে ইমামের পিছনে সূরা ফাতিহা বলতেই হবে নবী করিমের কি সহিহ হাদিস জানতে চাই সহিহ হাদিস হচ্ছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব যেই সালাতে সূরা ফাতিহা পড়ে নাই ওই সালাত হয় নাই সহিহ বুখারী 756 নম্বর হাদিস ইমাম বুখারী বলছেন বাব উজুবিল কিরাআ লিল ইমামি ওয়াল মামুমি ফিস সালাতি কুল্লাহা ফিল হাজারি ওয়াস সাফারি ওমা ইউজহার ফিহা ওমা ইউখাফা প্রত্যেকের জন্যই কিরাত পড়া ওয়াজিব সে ইমাম হোক আর মুক্তাদি হোক সে সফরে থাক আর বাড়িতে থাক তার সালাত আস্তের হোক তার সালাত জোরের হোক সব সালাতেই সূরা ফাতিহা পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়াসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আমরা উপার্জন হালাল উপার্জন বৈধ রুজি অবৈধ রুজি এই বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো হারাম রুজি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে বলেছেন ইয়াতি আলা নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আম মিনাল হালালে আম মিনাল হারাম এমন একটা যুগ আমার উম্মতের সামনে চলে আসবে এমন একটা যুগ আমার উম্মতের সামনে চলে আসবে আমার উম্মত উপার্জন করবে কিন্তু তারা চিন্তা করবে না উপার্জিত সম্পদ উপার্জিত পয়সা উপার্জিত টাকা এটা কি হালাল নাকি হারাম তারা এই চিন্তা করবে না উপার্জিত বৈধ সম্পদ যেটা তারা অর্জন করলো এটা কি হালাল না হারাম তারা এটা চিন্তা করবে না আল্লাহ রাসূল যেহেতু বলেছেন ইয়াতি আলা নাসে জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আম মিনাল হালালে আম মিনাল হারাম এমন একটা সময় আমার জাতির উপরে চলে আসবে তারা উপার্জন করবে অনেক সম্পদ চিন্তাও করবে না তাদের উপার্জিত সম্পদটা হালাল নাকি হারাম শুধু উপার্জন করবে শুধু উপার্জন করবে শুধু উপার্জন করবে আল্লাহ পাক স্পষ্ট করে বলেন ইয়াম হাক্কুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারি নাসিম ওয়াইয়াম হাক্কুল্লাহুর রিবা আল্লাহ পাক সুদকে ধ্বংস করে দিবেন নিশ্চিহ্ন করে দিবেন ওয়ায়ুর বি সাদাকাতি এবং দানকে বৃদ্ধি করে দিবেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারি নাসিম আল্লাহ পাক কোনো অবিশ্বাসী সম্প্রদায়কে ভালোবাসেন না সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়াম হাক্কুল্লাহুর রিবা ওয়ায়ুর বি সাদাকা সুদ সুদ সুদখোর ব্যক্তি ধ্বংস হবে নিশ্চিহ্ন হবে অবশ্যই সুদ ধ্বংস হবে অবশ্যই সুদ নিশ্চিহ্ন হবে ওয়ায়ুর বি সাদাকাতে দান বৃদ্ধি পাবে সাদাকা বৃদ্ধি পাবে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন এবং তোমাদের সুদের সমস্ত বকেয়া তোমাদের সুদের সমস্ত বাকির হিসাবগুলো তোমরা বন্ধ করে দাও তোমরা ক্লোজ করে দাও তোমরা সুদের বকেয়াগুলো ছেড়ে দাও তোমরা আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন আল্লাহ যদি তোমরা মুমিন হও তাহলে বাকি সুদ ছেড়ে দাও তোমরা আল্লাহকে ভয় করো তোমরা হালাল পথে বৈধ পথে উপার্জন করো আন জাবির রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন সুদের পাপ চার ভাগে বিভক্ত সুদের পাপ চার ভাগে বিভক্ত নাম্বার এক আকিলুর রিবা যে সুদ খায় ওয়া মুকিলাহু যে সুদ দেয় ওয়া কাতিবাইহি যে সুদের হিসাব লিখে ও সাক্ষী দেহে যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে ওয়া কালাহুম সাওয়াউন
সবাই কিন্তু সমান পাপী সবাই সমান পাপী কিভাবে যে ব্যক্তি সুদ দিল সুদ নিল সুদের সাক্ষী থাকলো আরেকজন সুদ লিখলো সবাই সমান পাপী আমাদের দেশে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা সুদ যুক্ত সুদ মুক্ত নয় আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা সুদ যুক্ত সুদ মুক্ত নয় ইসলামী ব্যাংক বলেন বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স বলেন বিভিন্ন বীমা বলেন বিভিন্ন পলিসি বলেন শেয়ার বাজার বলেন সব ব্যাংক সুদের সাথে জড়িত কৃষি ব্যাংক যে কোনো ব্যাংক সুদের সাথে জড়িত তার কারণ কি তার কারণ ইসলামিক শরীয়তের অজুহাত দিয়ে ইসলামকে তারা পুঁজি করে ইসলামী ব্যাংক নাম দিল ইসলামকে তারা পুঁজি করে ইসলামী ব্যাংক নাম দিল ওই সমস্ত ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের আওতাভুক্ত নয় ওয়ার্ল্ড ব্যাংক মানে বিশ্বব্যাংক বিশ্বব্যাংক কাদের হাতে তার পরিচালনা বিশ্বব্যাংকের পরিচালক কে মুসলমান জি না দুনিয়ার সমস্ত ইহুদি এবং খ্রিস্টানের বাচ্চারা তাদের সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চলে পৃথিবীর প্রত্যেকটা দেশে আমাদের দেশের ব্যবস্থা আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা আমাদের দেশের বাজেট ব্যবস্থা আমাদের দেশের শেয়ার বাজার এগুলো কি সুদ মুক্ত কখনোই না এগুলো সুদ যুক্ত এগুলো কি সুদ যুক্ত আপনি যে কোনোভাবে ব্যাংকে অ্যাকাউন্ট করেন হয়তো দুই একটা অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট বা এরকম দুই একটা অ্যাকাউন্ট আছে যেখানে লাভের হার সুদের হার অনেক কম যে কোনো অ্যাকাউন্ট করেন সমস্ত অ্যাকাউন্টে আপনি টাকা জমা করেন আপনার সুদ আসবে লাভ আসবে তখন আপনাকে কি করতে হবে তখন আপনাকে সুদের টাকাগুলো বর্জন করতে হবে আল্লাহ পাক বলছেন ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা তোমরা তোমাদের চলমান সুদ বাদ করে দাও ডিজার্ভ করে দাও ডিসমিস করে দাও তুমি যেহেতু তুমি ব্যাংক ব্যবস্থা ছাড়া ব্যাংকিং ব্যবস্থা ছাড়া ফ্রিল্যান্সিং ব্যবস্থা ছাড়া তুমি অচল তোমার জীবন অচল তোমার পরিবার অচল তোমার সমাজ ব্যবস্থা অচল তোমার দেশ ব্যবস্থা অচল সুতরাং দেশের দায়িত্ব যেহেতু তোমার কাছে নেই দুনিয়ার দায়িত্ব যেহেতু তোমার কাছে নেই ব্যাংকিং ব্যবস্থার দায়িত্ব যেহেতু তোমার কাছে নেই আমি বিশ্বাস করি তুমি মুমিন আমি বিশ্বাস করি তুমি ইমানদার সুতরাং তোমার জীবন ব্যাংকিং ব্যবস্থা ছাড়া চলবে না তাই তুমি ওই ব্যাংকিং ব্যবস্থার সাথে জড়িত হবে এবং ব্যাংকিং ব্যবস্থার সাথে জড়িত হবে কিন্তু ওই ব্যাংক থেকে তুমি শুধু তোমার মূলধন শুধু তোমার পুঁজিটা তুমি নিয়ে আসবে কিন্তু তুমি ওই ব্যাংক তোমার পুঁজির উপরে যে লভ্যাংশ আসবে তুমি লভ্যাংশ আনবে না আনতে পারো এটা ওলামায়ে কেরামদের মতামত আনার পরে তুমি এগুলো সওয়াবের আশা বাদ দিয়ে নেকির আশা বাদ দিয়ে এমনিতেই গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিতে পারো এমনিতেই দিতে পারো তাদের উপকার হলো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী অভিশাপ করেছেন লাআন অভিশাপ করেছেন লাআনা আকিলু রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি
وقال هم سواء যে ব্যক্তি ব্যাংকে চাকরি করে যে ব্যক্তি ব্যাংকে চাকরি করে যে ব্যক্তি ব্যাংকের প্রতিষ্ঠাতা যে ব্যক্তি ব্যাংকে সাক্ষ্য থাকে যে ব্যক্তি টাকা চেক লিখে যে ব্যক্তি ব্যাংক পাহারা দেয় সবাই সমান পাপী সবাই সুদের পাপে পাপী জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টি পাপ রয়েছে তার মধ্যে ছোট পাপ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টি পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট পাপ তার মাকে বিবাহ করা তার মাকে বিবাহ করা তার মাকে বিবাহ করা অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেল সে যেন 36 বার জেনা করলো 36 বার জেনা করলে যত পাপ হবে জেনে শুনে 1 টাকা সুদ খেলে তত পাপ হবে যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে 36 বার জেনা করলে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তত পাপ হবে সূরা আলে ইমরানে 131 নম্বর আয়াতের তাফসিরে তাফসীর ইবনে কাসীর বর্ণিত হয়েছে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় চলে আসবে এমন একটা সময় চলে আসবে যারা সুদ খাবে না তাদের নাক দিয়ে সুদের বাতাস ডুববে এমন একটা সময় পৃথিবীতে আসবে যারা সুদ খাবে না তাদের নাক দিয়ে সুদের বাতাস ঢুকবে সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর নবী নাক দিয়ে আবার সুদের বাতাস কিভাবে প্রবেশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সুদ খাবে না তাদের নাক দিয়ে সুদের বাতাস প্রবেশ করবে সুদের বাতাস ঢুকবে কিভাবে তখন আমি বললাম আমি বুঝলাম আমি মেনে নিলাম এই কথা এভাবে আমরা যারা ইমামতি করি সমাজে আমরা যারা ইমামতি করি আমরা তো আর সুদ খাই না আমরা তো হারাম খাদ্য খাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সুদ খাবে না এমন একটা সময় আসবে তাদের নাক দিয়ে সুদের বাতাস ডুববে এবং এখন আমি বলি আমরা যারা ইমামতি করি আমরা তো সুদ খাই না আমরা যারা ইমামতি করি আমরা তো সুদ খাই না কিন্তু সুদখোরের বাড়িতে দাওয়াত খেতে হয় সুদখোরের বাড়িতে খাদ্য খেতে হয় সুদখোরের বাড়িতে খানা খেতে হয় সুদখোরের বাড়িতে দাওয়াত খেতে হয় সুদখোরের টাকা হাদিয়া নিতে হয় সুদখোরের টাকা থেকে বেতন নিতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যারা সুদ খাবে না তাদের নাক দিয়ে সুদের বাতাস প্রবেশ করবে তাহলে আমরা যারা ইমামতি করি আমরা তো সুদ খাই না তাহলে এই যে দেখেন হাদিসের বাস্তব প্রমাণ আমাদের সাথে ইমাম সাহেবদের সাথে মিলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সুদ খায় তাদের শাস্তি দেওয়া হবে তাদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে তাদেরকে পূজের নদীতে ফেলে দেওয়া হবে তাদেরকে পচা গলা গোশতের নদীতে ফেলে দেওয়া হবে জাহান্নামের মধ্যে তখন তারা সাতার কাটতে কাটতে জাহান এই রক্তের পূজের পচা গোশতের নদীর দ্বার প্রান্তে চলে আসবে একজন ফেরেশতা তার কিনারায় দাঁড়িয়ে থাকবে দুই হাতে পাথর নিয়ে যখন ওই ব্যক্তি পাথরে আসবে সুদখোর ব্যক্তি যখন জাহান্নামের ভিতরে সুদখোর ব্যক্তি যখন জাহান্নামের ভিতরে পচা গলা গোস্ত মাংস রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে কিনারায় আসবে জাহান্নাম ওই কিনারায় দাঁড়িয়ে থাকবে একজন ফেরেশতা পাথর হাতে নিয়ে সে এমন জোরে পাথর মারবে ওই পাথর সুদখোর ব্যক্তির মুখে লাগবে তখন তার নাক মুখ ভেঙে ছিটকে ছিচরে অনেক দূরে চলে যাবে আবার আল্লাহর হুকুমে আগের মতো তার মুখ ভালো হয়ে যাবে
সে বাপরে মারে করে হাউ মাউ করে কান্নাকাটি করবে, শাস্তি চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে, এই হচ্ছে সৎকরের শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুত্তাসি, যে ব্যক্তি ঘুষ দিল যে ব্যক্তি ঘুষ নিল তাদের উভয়ের উপরে আল্লাহ রাসূল অভিশাপ করেছেন, যে ব্যক্তি ঘুষ দিল যে ব্যক্তি ঘুষ নিল তাদের উভয়ের উপরে মহান রাব্বুল আলামিন অভিশাপ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না, হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না, হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত তোমরা শুনে রেখো, আমার জাতি তোমরা শুনে রেখো, তোমাদের ইবাদত কবুলের প্রথম শর্ত হলো হালাল খাদ্য, তোমাদের ইবাদত কবুলের প্রথম শর্ত হলো হালাল খাদ্য, তোমাদের ইবাদতের প্রথম শর্ত হলো হালাল খাদ্য। আমি আপনাকে বলতে চাই, গোটা দুনিয়া গোটা দেশ সুদের সাথে জড়িত, গোটা দেশ সুদের সাথে জড়িত। আপনি কাপড়ের ব্যবসা করবেন, আমরা নরসিংদী শেখেরচর বাবুরহাটের মানুষ, আমরা কাপড়ের ব্যবসা ভালো বুঝি, আমরা কাপড়ের ব্যবসা ভালো বুঝি। আমাদের দেশে অনেক বেশি কাপড় উৎপাদন হয়, যেটা গোটা দক্ষিণ এশিয়া মহাদেশে আমরা রপ্তানি করে থাকি। সুতরাং আমরা ব্যবসা ভালো বুঝি, আমরা নরসিংদীর মানুষ। আমরা আপনাকে বাস্তব এভাবে বুঝাতে চাচ্ছি, আমরা যদি একটা মিল ফ্যাক্টরি কল কারখানা করি, যদি আমি 1 কোটি টাকার মালিক হই তাহলে আরও 2 কোটি টাকা লোন নেই, যদি আমি 1 কোটি টাকার মালিক থাকি তাহলে আরও 2 কোটি টাকা লোন নিয়ে একটা মিল ফ্যাক্টরি একটা কল কারখানা করি। ওই কল কারখানা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান থেকে আপনার যে কাপড় উৎপাদন হয়, আমি যে সুতা ক্রয় করি সেটা সুদের টাকার সুতা, আমি যে মেশিন ক্রয় করলাম এটা সুদের টাকার মেশিন, আমি যে বড় করে বিল্ডিং তৈরি করলাম এটা সুদের টাকার মেশিন, আমার এখানে যে কর্মচারী কাপড় উৎপাদন করছে তাকে আমি বেতন দিচ্ছি সুদের টাকা থেকে। সুতরাং আমি বাজারে যে কাপড় সাপ্লাই দিচ্ছি, আমি বাজারে যে কাপড় রপ্তানি করছি, আপনার পরনে আপনার গায়ে যে পাঞ্জাবি যে লুঙ্গি যে শাড়ি যে পায়জামা যা কিছু আছে সব তো হারাম টাকার তৈরি, কেননা আমি তো উৎপাদনকারী, আমি তো পণ্য উৎপাদনকারী, আমি তো কাপড় তৈরি করি, আমি তো হারাম টাকা দিয়ে কাপড় তৈরি করে আপনার ধরগোড়ায় পৌঁছে দিলাম, আপনার হাতের নাগালে পৌঁছে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় চলে আসবে মানুষ উপার্জন করবে এটা চিন্তা করবে না, হালাল উপার্জন নাকি হারাম উপার্জন। এ দেখেন, আপনি কিনলেন কাপড় হালাল টাকা দিয়ে, আপনি কিনলেন বস্ত্র হালাল টাকা দিয়ে, কিন্তু এই কাপড় উৎপাদন হলো উৎপাদিত হলো হারাম টাকার প্রতিষ্ঠানে। সুতরাং আপনি কিভাবে বাঁচবেন, আপনি কিভাবে বাঁচবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো বৈধ রুজি, বৈধ রুজি যে কোনো মূল্যে উপার্জন করতে হবে, বৈধ রুজি যে কোনো মূল্যে উপার্জন করতে হবে। তাই তো আমাদের বাংলা ভাষাভাষীর ওস্তাদ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ উত্তর দেন, অনেক সময় বক্তব্যে বলে থাকেন, বেটা তোমার বাপের টাকা আছে তুমি চকলেট বিক্রি করে খাও, তোমার বাপের টাকা আছে তুমি কলা বিক্রি করে খাও, তোমার বাপের আরও টাকা আছে তুমি বড় বড় ব্যবসা করে খাও। সুতরাং ছোট থেকেই বড় হতে হয়, একবারে বড় হওয়ার চিন্তা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, যেটা হালাল সেটাও সুস্পষ্ট, যেটা হারাম সেটাও সুস্পষ্ট, এই দুইয়ের মাঝখানে যেটা আছে সেটা অস্পষ্ট। সুতরাং তুমি যদি সেটা থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমার ঈমান নিরাপদ থাকবে, তুমি যদি ওইটা থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমার ঈমান নিরাপদ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা পবিত্র মাল ছাড়া কোনো
দান কবুল করেন না পবিত্র মাল ছাড়া পবিত্র সম্পদ থেকে দান ছাড়া আল্লাহ রাব্বুল আমিন কোনো কিছু কবুল করেন না সুতরাং হে মুসলিম জাতি হারাম থেকে যে কোনো মূল্যে আমাদেরকে বেঁচে থাকতে হবে সুদ থেকে আমাদেরকে যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক হে মহান রব আপনার নিকটে সাহায্য কামনা করি হালাল রুজি দ্বারা বৈধ রুজি দ্বারা হালাল রুজি দ্বারা বৈধ রুজি দ্বারা আমাদের জীবিকা যথেষ্ট করুন হারাম থেকে সুদ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون এখন আমাদের আলোচ্য বিষয় দুনিয়ার তুলনায় পরকাল দুনিয়ার তুলনায় পরকাল আল্লাহ পাক চান আল্লাহ পাক এটাই চান তার বান্দারা দুনিয়াতে সুখে থাকুক শান্তিতে থাকুক প্রতিষ্ঠিত থাকুক প্রভাবশালী বিত্তশালী অবস্থায় থাকুক মুসলিমেরা ক্ষমতায় থাকুক আল্লাহ পাক বলছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন যারা পরহেজগার বান্দা হবে তারাই তো এই দুনিয়ায় রাজত্ব করবে তারাই তো আল্লাহর জমিনে প্রতিনিধি আল্লাহর জমিনে প্রতিনিধিত্ব করবে সুতরাং আল্লাহ পাক দোয়া শিক্ষা দিলেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মহান আল্লাহ বলেন বান্দারা তোমরা দুনিয়াতে সুখে শান্তিতে থাকো এটাই আমি রব চাই কিভাবে চাই ربنا آتنا في الدنيا حسنة হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দুনিয়ার জীবনে উত্তম দান করুন উত্তম কিছু দান করুন হাসানা ভালো কিছু দান করুন দুনিয়াতে ভালো রাখুন ওয়াফিল আখিরাতে হাসানা এবং কেয়ামতের মাঠে পরপারে পরকালে আমাদেরকে ভালো রাখুন ওয়াকিন আযাবান্নার এবং আপনি আমাদেরকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তি দেন সুবহানাল্লাহ এ দেখেন আল্লাহ পাক চান না মুসলমানেরা কষ্ট করুক তবে আল্লাহ পাক চান যে তার বান্দারা দুনিয়াতে এসেছে তার বান্দারা দুনিয়াতে এসেছে আর আসবে না আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি দেখতে চান কে কতটুকু সুন্দর কে কতটুকু ভালো আমল দুনিয়াতে করতে পারে অতঃপর দুনিয়া থেকে বিদায় নিতে পারে সুতরাং আমাদের বিষয়টি এরকম হওয়া উচিত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়া আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা কাফেরদের জন্য জান্নাত মহান আল্লাহ বলেন মান কানা ইউরিদুল হায়াতুদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন আমার যেই বান্দা দুনিয়া চাই আমি আল্লাহ তাকে দুনিয়াই দেব তাকে দুনিয়াতে কোনো কিছু কমতি দেওয়া হবে না এবং তার আমলের বিনিময়ে দুনিয়াকে দুনিয়ার ভিতরে তাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে অতঃপর আল্লাহ পাক বলছেন তার জন্য পরকালে কিছুই থাকবে না দুনিয়াতে তার কোনো কিছু কমতি হবে না মান কানা ইউরিদুল হায়াতুদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন দুনিয়াতে যে ব্যক্তি দুনিয়া চায় দুনিয়া উর্দুতে একটি কবিতা রয়েছে দুনিয়া কা মাজালো দুনিয়া তোমারই হে দুনিয়া তোমার দুনিয়ার তোমার তুমি যদি দুনিয়া চাও দুনিয়াই পাবে সুতরাং দুনিয়াতে যে ব্যক্তি দুনিয়াই কামনা করে
আল্লাহ পাক তাকে তাই দান করেন তাতে তার কোনো কিছু কমতি হয় না অতঃপর আল্লাহ পাক বলেন উলাইকাল লাযিনা লাইসা লাকুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতু মা সানাউ ফীহা ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন যে ব্যক্তি দুনিয়া চায় দুনিয়া চায় দুনিয়া চায় পরকালকে ভুলে যায় পরকালকে ভুলে যায় জান্নাতকে ভুলে যায় ইবাদত থেকে গাফিল হয়ে যায় সালাত থেকে মাহরুম হয়ে যায় সিয়াম থেকে দূরে সরে যায় দাম থেকে দূরে সরে যায় কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে যায় জিকির আসকার থেকে দূরে সরে যায় তাওবা থেকে দূরে সরে যায় আল্লাহ পাক বলেন উলাইকাল লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার কিয়ামতের দিন এরকম গাফেল বান্দাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া কিছুই নাই ওয়া হাবিতু মা সানাউ ফীহা ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন যদিও তারা দুনিয়ার জীবনে ঠুকঠাক অল্প স্বল্প একটু একটু আমল করেছে আল্লাহ পাক বলছেন ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন সবগুলো বিনষ্ট হয়ে যাবে আল্লাহ পাক বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা যালিকা হুয়াল খুসরানুল মুবিন والعصر ان الانسان لفي خسر মানব জাতি ক্ষতির ভিতরে আছে মানব জাতি ক্ষতির মধ্যে ডুবে আছে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা যালিকা হুয়াল খুসরানুল মুবিন এটাই সুস্পষ্ট ক্ষতি যে ব্যক্তি ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকাল লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু ইয়াজলিমুন যে ব্যক্তি নিজের কুকর্মের কারণে যে ব্যক্তি নিজের অর্জিত পাপ কাজের কারণে কিয়ামতের দিন ক্ষতির সম্মুখীন হবে খাসারাদের অন্তর্ভুক্ত হবে জাহান্নামে যেতে হবে অর্থাৎ দুনিয়াতে যে ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ত সকাল দশটায় সকাল আটটায় ঘুম থেকে উঠে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে ব্যবসা প্রতিষ্ঠানে ছুটে চলে যায় সারা দিন কিভাবে কিভাবে চায় ইমাম ইবনে কাইয়ুম ইমাম ইবনে কাব রাহেমাহুল্লাহ তাফসির ইবনে কাসিরের 18 নম্বর খণ্ডে বলছেন আদম সন্তান আল্লাহর সাথে এমন একটা ব্যবহার করে সারা দিন তারা পচা গলা লাশের মতো আলহাকুমুত তাকাসুর তারা দুনিয়ার দুনিয়ার সম্পদের পিছনে ঘুরতে ঘুরতে হাত্তা জুরতুমুল মাকাবির কবর পর্যন্ত পৌঁছে যায় ইমাম ইবনে কাব রহমতুল্লাহ আলাইহি বলেন সারা দিন আদম সন্তান পচা গলা লাশের মতো পচা গলা লাশের মতো সারা দিন আদম সন্তান পচা গলা লাশ যেরকম দুনিয়া দুনিয়া করে রাতের বেলায় তারা পচা গলা লাশের মতো বাড়িতে এসে ঘুমাইয়া থাকে ইবাদত থেকে অনেক দূরে চলে যায় ইবাদত থেকে অনেক দূরে চলে যায় অর্থাৎ তারা ইবাদত থেকে বিমুখ যারা দুনিয়া চায় আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাতা ইল্লা মিসলা মা ইয়াজআল ওয়াহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ আদম সন্তান তুমি দুনিয়া চাও না তুমি পরকাল চাও তুমি দুনিয়া চাও না তুমি পরকাল চাও তুমি একটু চিন্তা করো আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা তুমি তোমার আঙ্গুলটা সমুদ্রে ডুবাও তুমি তোমার আঙ্গুলটা সমুদ্রে ডুবাও অতঃপর আঙ্গুলটা সমুদ্র থেকে উঠাও দেখো আঙ্গুলে কয় ফোঁটা পরিমাণ পানি লেগে আছে আঙ্গুলের সমপরিমাণ সুখ গোটা দুনিয়াতে গোটা সমুদ্রের সমপরিমাণ সুখ জান্নাতে হে প্রিয় মুসলিম ভাই ও বোন এই দুনিয়া চির সুখীর জায়গা নয় এই দুনিয়া মনুষ্য মনের কামনা বাসনা চাহিদা পূরণের জায়গা নয় অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছেন আবার পরপারে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দাঁড়িয়ে যেতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুজিবাতিন নার বিশাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি আদম সন্তান তোমরা শুনে রেখো দুনিয়ার সুখ দুনিয়ার আনন্দ উল্লাস দুনিয়ার সুখ দুনিয়ার আনন্দ উল্লাস দিয়ে পরকালে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে দুনিয়ায় যারা অনেক সুখ ভোগ করবে অনেক আনন্দ উল্লাস করবে আল্লাহকে ভুলে যাবে আনন্দ উল্লাস সুখের সুখ
সুখে জীবন যাপন করতে করতে যারা দুনিয়ায় অর্থ সম্পদ উপার্জন করতে করতে যারা আল্লাহকে বলে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুজিবাতুন নার বিশাহওয়া ওয়া হুজিবাতুল জান্নাতু বিল মাকারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে দুনিয়ার সুখ দিয়ে এবং জান্নাতকে ঢেকে রাখা হয়েছে দুনিয়ার কষ্ট দিয়ে। আমি আপনাদেরকে বলতে চাই সর্ব এই কথাটি এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল তিনি বলছেন হে আদম সন্তান তোমরা পরকালের সন্তান হও দুনিয়ার সন্তান হইও না, পরকালের সন্তান হও দুনিয়ার সন্তান হইও না। ইবনু ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এই দুনিয়ায় মুসাফিরের মতো জীবন যাপন করো, তুমি এই দুনিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে আসো নাই, সুতরাং আমার আপনার চিন্তা থাকবে জান্নাত, আমার আপনার চিন্তা থাকবে পরকালমুখী চিন্তা, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আমার আপনার চিন্তা আমার আপনার অনুভূতি সব সময় ভিতরে এরকমটি কাজ করবে, আমরা দুনিয়াতে বাঁচব, দুনিয়াতে ব্যবসা প্রতিষ্ঠান কাম কাজকর্ম উপার্জন সব কিছুই করব, তবে আমাদের মূল টার্গেট মূল উদ্দেশ্য থাকবে পরকাল। কারণ বালতু থিরুনাল হায়াতা দুনিয়া ওয়াল আখিরা, সুবহানাল্লাহ, ঈমানদারদের জন্য মুমিনদের জন্য পরকালই উত্তম হুসনুল মাআব উত্তম আশ্রয়স্থল হচ্ছে মুমিনদের জন্য পরকালে জান্নাত। দুনিয়াতে তো মুমিনরা দুঃখে কষ্টে থাকবে, চিন্তা পেরেশানিতে থাকবে, বিপদে থাকবে, এই সব কিছু মুমিনেরা আল্লাহকে রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওহা ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, গুণ ও তারিফ সেই মুখিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আমাদেরকে ইসলাম মুসলিম হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমত শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আমরা ইসলাম নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো, ইসলাম এবং মুসলিম এবং বিভিন্ন তরিকা, চিশতিয়া, কাদেরিয়া, সাবেরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দেদিয়া, আলফেসানিয়া, মাইজবান্ডারি, সারসিনা, চরমনাই ইত্যাদি, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা আমি ছোট মানুষ পেশ করব ইনশাআল্লাহ। দেখুন, আমরা মুসলিম, আমরা কি মুসলিম? মুসলিম আরবি শব্দ, মুসলিম শব্দটি আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে আনুগত্য করা। কার আনুগত্য? আল্লাহর নিকট আনুগত্য, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর রসুলের আনুগত্য করা। মুসলিম, ইসলাম, ইসলাম শব্দের অর্থ যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি বলুন তো ইসলাম শব্দের অর্থ কী, তখন আপনারা উত্তর দিবেন ইসলাম শব্দের অর্থ শান্তি। কিন্তু আমি বলতে চাই, আল্লাহর নামে কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহর নামে কসম করে বলছি দুনিয়ার কোনো আরবি অভিধান গ্রন্থে ইসলাম শব্দের অর্থ শান্তি এই কথা খুঁজে পাবেন না। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনার ইচ্ছা, আপনার আকাঙ্ক্ষা, আপনার কামনা, আপনার বাসনা, আপনার চাহিদা, আপনার মগজ, আপনার মস্তিষ্ক, আপনার সব কিছু আল্লাহর কাছে সঁপে দিবেন, আল্লাহর কাছে সুপর্দ করবেন। আল্লাহ পাক যা বলেছেন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন, আল্লাহ পাক যা আদেশ করেছেন সবগুলো মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলামের অনুসারী মুসলিম। সুতরাং ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সেলেন্ডার হওয়া আল্লাহর নিকটে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমাদেরকে শুরু থেকে ভুল শেখানো হয়েছে, যখন এদেশে ব্রিটিশ ক্ষমতায় ছিল তখন থেকে ইসলামটা উল্টে গেছে, ইসলামটা উল্টে দেওয়া হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মায়েদা সূরা মায়েদার প্রথম দিকে আল্লাহ পাক আয়াতটি নাযিল করেছেন আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কাতে দীর্ঘ 13 বছর মদিনাতে দীর্ঘ 10 বছর সুদীর্ঘ নবুয়তের জীবন 23 বছর দাওয়াতি কাজ করার পরে বিদায় হজের ভাষণে এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বিদায় হজের ভাষণে আসরের নামাজের পর 9 জিলহজ জুমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 125,000 সাহাবীদেরকে একসাথে জমা করেছিলেন সমবেত করেছিলেন সেদিন তিনি ভাষণ দিয়েছিলেন বক্তব্য দিয়েছিলেন বলছিলেন ও আমার সাহাবীরা এটা আপনি তাফসিরে আনোয়ারুল কোরআন থেকে পাবেন তাফসিরে মারিফুল কোরআনও পাবেন এবং এটা বুখারী শরীফের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা কিয়ামতের মাঠে তোমাদেরকে যেরকম জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে তোমাদের কৈফিয়ত আল্লাহর নিকট দিতে হবে আল্লাহ পাক তোমাদের নিকট প্রশ্ন করবেন তোমাদের দায়িত্ব সম্পর্কে তিনি জানতে চাইবেন তদ্রূপ আমি আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকেও আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আমার দায়িত্ব সম্পর্কে আমি আল্লাহ পাক কোরআনে কারিমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাশীরা ওয়া নাযীরা বলেছেন ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা ও আমার সাহাবীরা আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের নিকট যখন আমার ব্যাপারে জানতে চাইবেন অবশ্য আল্লাহু আকবার আল্লাহু সামাদ তিনি সব জানেন সুবহানাল্লাহ আমার ব্যাপারে তোমাদের নিকট যখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করেছি কি না আমি আমার দায়িত্ব ঠিক মতো প্রচার করেছি কি না আলা হাল বাল্লাগতু বলতো আমি কি প্রচার করেছি কি না আলা হাল বাল্লাগতু বলতো আমি কি প্রচার করেছি না প্রচারের দিনের দাওয়াতি কাজ করেছি কি না আলা হাল বাল্লাগতু আমি কি দিনের দাওয়াতি কাজ করেছি কি না যখন আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসিত করবেন তখন তোমরা কি উত্তর দেবে নাম কদ বাল্লাগতা রিসালাতা ওয়া আদাইতাল আমালাতা ওয়া নাসহাতাল উম্মাহ হে নবী আমরা উত্তর দেব নাম কদ বাল্লাগতা রিসালাতা ওয়া আদাইতাল আমালাতা ওয়া নাসহাতাল উম্মাহ তোমরা তো আমার উম্মত তোমরা আমার ব্যাপারে আল্লাহর কাছে কি সাক্ষ্য দেবে সুবহানাল্লাহ তখন 125,000 সাহাবী সবাই এক সমানে উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা উত্তর দেব আপনি অবশ্যই আমাদের মধ্যে দাওয়াতি কাজ করেছিলেন সুবহানাল্লাহ আপনি অবশ্যই আমাদের মধ্যে দাওয়াতি কাজ করেছিলেন আপনি এই এই দাওয়াতের এই দ্বীনের মিশন তাওহীদের মিশন ইসলামের মিশন ইসলামের দাওয়াতি কাজের ব্যাপারে আপনি কোনো গাফিলতি করেন নাই আপনি কোনো দুর্বলতা কোনো ত্রুটি রাখেন নাই আপনি কোরআনের হাদিসের ইসলামের কোনো বিষয় বস্তু গোপন করেন নাই আমরা সবাই উত্তর দিলাম আপনি অবশ্যই রিসালাতের পরিপূর্ণ দায়িত্ব পালন করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দাবির সপক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ডান হাতের শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে ইঙ্গিত করে তিনবার বলেছিলেন আল্লাহুম্মাশাদ আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আমি
দাওয়াতি কাজ করেছি আমার উম্মত সেই সাক্ষ্য দিচ্ছে হে আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দায়িত্বের উপরে খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আজকের এই দিনে আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আজকের এই দিনে আমি আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ করে দিলাম মুকাম্মাল করে দিলাম ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটি জীবনবিধান সুতরাং এই আজকের পর থেকে যে কেউ এই ইসলামের ভিতরে নতুন কোনো আমল ঢুকায় সেটা হবে বেদাত যদি কেউ নতুন কোনো ইবাদতের নামে কোনো তরিকা চালু করে সেটা হবে শিরিক সুতরাং আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম ইসলাম একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবনবিধান আল্লাহ পাক বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ইসলাম ন্যায়ের দিক থেকে ইনসাফের দিক থেকে চূড়ান্ত মানবজাতির কল্যাণ এবং চূড়ান্ত অপরিবর্তনীয় একটি ধর্ম এটি পরিপূর্ণতা লাভ করেছে সুবহানাল্লাহ সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যেদিন থেকে শুরু যেদিন তিনি ইন্তেকাল করলেন এই 23 বছরের জীবনই হচ্ছে ইসলাম এই 23 বছরের জীবনই হচ্ছে কোরআন এই 23 বছরের জীবনই হচ্ছে হাদিস আল্লাহ পাক বলেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকটে মনোনীত জীবন বিধান ইসলাম আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিয়েছিলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআলু ফামা বাল্লাগতার রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস সুবহানাল্লাহ ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক বাল্লিগ প্রচার করে দেন উনজিলা ইলাইকা মির রাব্বিক যেটা আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে আপনি সেই বিষয়ে তালিম দেন আপনি সেই বিষয়ে তাবলিগ করেন আপনি সেই বিষয়ে ওয়াজ করেন আপনি সেই বিষয়ে জাতিকে নসিহত করেন সুবহানাল্লাহ বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক সাবধান আপনি আপনার মন গড়া আপনি আপনার নফসকে অনুসরণ করে কোনো কথা ধর্মের নামে বলবেন না কেবলমাত্র আমি আল্লাহ যেটা আপনাকে বললাম সেটার তাবলিগ সেটার ওয়াজ সেটাই আপনি বলবেন মনে রাখবেন ওয়া ইন লাম তাফআলু ফামা বাল্লাগতার রিসালাতাহু যদি আপনি ওয়াজ মানুষকে ওয়াজ না করেন যদি মানুষকে দ্বীনের নসিহত না দেন যদি মানুষকে দ্বীনের দাওয়াত না দেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস এই রিসালাতের দায়িত্ব পালন করতে গেলে এই রিসালাতের দায়িত্ব পালন করলে এক শ্রেণীর মানুষ আপনার বিরোধিতা করবে বেদাতিরা আপনার উপরে তোহমত দিবে বেদাতিরা আপনাকে লামা ঝাবি বলে গালি দিবে বেদাতিরা আপনাকে ওহাবি বলে গালি দিবে বেদাতিরা আপনাকে নাজদি বলে গালি দিবে বেদাতিরা আপনার উপর বিভিন্ন ট্যাগ লাগাবে বেদাতিরা আপনাকে অপমান করবে বেদাতিরা আপনাকে আপনার উপর আক্রমণ করবে আপনার নামে হামলা দিবে মামলা দিবে নবী আপনি মনে রাখবেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি আল্লাহ আপনাকে হেফাজত করব রিসালাতের দায়িত্ব পালন করতে গেলে যত বিপদ আসবে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কি ছিল ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি রাসূলের দায়িত্ব ছিল ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি শুধু রিসালাত পৌঁছে দেওয়া কোরআন প্রচার করা হাদিস প্রচার করা ইসলাম প্রচার করা
ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا যারা আপনার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিবে যারা আপনার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিবে যারা আপনার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিবে আপনি তাদেরকে বলে দেন ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফা ইন্না লাহু নারা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা তাদের স্থান জাহান্নাম তারা চিরকাল জাহান্নামে থাকবে তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ইসলাম মেনে চলা কোরআন মেনে চলা হাদিস মেনে চলা ইসলামের বাইরে হাদিসের বাইরে কোরআনের বাইরে কোনো কিছু আমরা মানতে পারি না কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 23 বছরের বাইরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন তার ইন্তেকালের পর তার বিদায় হজের ভাষণের পর সেটা যদি ইসলামের নামে চালু করে দেয় তাহলে সেটা ইসলামের নামে অন্য কিছু চালু করা হবে সেটা ইসলাম হবে না চিশতিয়া তরিকা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার নামে চালু হয়েছে কাদেরিয়া তরিকা আব্দুল কাদির জিলানির নামে সেই তরিকা চালু হয়েছে এবং রাফেজি মুতাজিলা খাওয়ারেজি মাইজবান্ডারি সরসিনা আটরশি ফুরফুরা এই সমস্ত সাবেরিয়া চরমনাই জৈনপুরী সমস্ত তরিকা বিদাত সমস্ত তরিকা বিদাত সমস্ত তরিকা শিরিক কারণ এই সমস্ত তরিকার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এই সমস্ত তরিকার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই এই সমস্ত তরিকার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পর্ক থাকতে পারে না কারণ আল্লাহর সম্পর্ক আল্লাহর রাসূলের সম্পর্ক ইসলামের সাথে কোরআনের সাথে হাদিসের সাথে সুতরাং আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না কেবল আল্লাহ পাক যা বলতে বলতেন তিনি তাই বলতেন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির হে দুনিয়ার মুসলমান হে দুনিয়ার মুসলমান তোমরা যারা সমস্ত তরিকা মেনে চলছো তোমরা শুনে রাখো আমাদের রব আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান গায়রাল ইসলাম ইসলামের বাহিরে যেটা কোরআন সুন্নার বাহিরে যেটা ইসলামের বাহিরে যেটা কোরআন সুন্নার বাহিরে যেটা সেটা যদি তোমরা মেনে চলো কোরআন সুন্নার বাইরে গিয়ে যদি তোমরা কোনো ধর্ম তালাশ করো কোনো দিন তালাশ করো ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন তোমরা শুনে রেখো কেয়ামতের মাঠে তোমরা হবে ক্ষতিগ্রস্ত তোমাদের সাথে আল্লাহ ও তার রাসূলের কোনো সম্পর্ক থাকবে না আল্লাহর সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে নবীর সাথে সম্পর্ক তৈরি করতে হলে কোরআনের সাথে এবং সহি হাদিসের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে সুন্নতের উপর আমল করতে হবে ওহির উপর আমল করতে হবে সম্মানিত হাজিরিন দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আপনাকে এইভাবে বোঝাতে চাচ্ছি ইসলাম কি বোঝাতে চাচ্ছি ইসলাম আল্লাহ পাক বলছেন আফা গায়র দীনিল্লাহি ইয়াবগুনা ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওহাও ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন আফা গায়র দীনিল্লাহি ইয়াবগুন আল্লাহর নিকটে ফিরে যেতে হবে আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে চন্দ্র মুসলিম সূর্য মুসলিম কিভাবে চন্দ্র মুসলিম সূর্য মুসলিম কারণ চন্দ্র আল্লাহর কথার বাইরে চলে না সূর্য সূর্যের নির্দিষ্ট কক্ষপথে চলে সূর্য দিনে উঠে রাত্রে ডুবে যায় চন্দ্র রাত্রে উঠে দিনও ডুবে যায় চন্দ্র কোনোদিন সূর্যকে বলে নাই বেটা তুমি সরো
তোমার জায়গায় আমি চাঁদ আজকে দিনে উঠব তুমি সূর্য রাতে উঠিও এরকম দ্বন্দ্ব কোনোদিন হয় নাই সুতরাং তারাই তারা মুসলিম আমি আপনি মুসলিম না হ্যাঁ আমার হাত মুসলিম আমার পাও মুসলিম আমার অঙ্গপ্রত্যঙ্গ মুসলিম কিন্তু আমার নফসটা মুসলিম নয় আমার নফসটা মুসলিম নয় কিভাবে এই যে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার ডান হাত ডান পাকে বলেন যে তুমি অসুস্থ অবস্থায় এভাবে লেগে থাকবে অসুস্থ অবস্থায় বডির সাথে হাতটা লেগে থাকবে প্যারালাইজড প্যারালাইজড রোগী যারা তাদের কিন্তু এক হাত এক পা দুর্বল থাকে সচল থাকে না শক্তিশালী থাকে না এ দেখেন হাত আল্লাহর কথা শুনে পা আল্লাহর কথা শুনে কিন্তু আপনার নফস আল্লাহর কথা শুনে না এজন্য আল্লাহ পাক বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে আসমান জমিনে যা কিছু আল্লাহর সৃষ্টি আছে সবাই কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে সুতরাং মুসলিম হইতে হলে ইসলামের খাঁটি অনুসারী হইতে হলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে হবে দুনিয়ার কোনো পীর মাজার দরবার দরগা খানকা এগুলোর অনুসরণ করা যাবে না এগুলো মাত্র 2-400 বছর আগে 500 বছর আগে তৈরি করা আর ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলাম তো সেটা যেটা কোরআনে আছে যেটা হাদিসে আছে মাযহাব মাযহাব মুসলিমদের ইতিহাসে মাযহাবের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না 220 হিজরি পর্যন্ত মাযহাবের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না 120 বছর পর্যন্ত সাহাবীদের যুগ ছিল 70 বছর পর্যন্ত তাবেঈদের যুগ ছিল অতঃপর আরও 120 বছর তাবে তাবেঈনদের যুগ ছিল সুবহানাল্লাহ এই টোটাল 220 বছর পর্যন্ত মুসলিমদের ইতিহাস খাঁটি মুসলিম ছিলেন তারা তাদের কোনো তাদের ইতিহাসে কোনো মাঝহাব ছিল না কোনো তরিকা ছিল না সুতরাং আহলে হাদিসরা সেটাই চায় যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুসলমানদের বিষয় দুইটা মুসলমানদের ধর্মীয় উৎস দুইটা এক 177 নম্বর হাদিস মিশকাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন লাং তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আল্লাহর কিতাব নবীর হাদিস আল্লাহর কিতাব এবং নবীর হাদিস আমার আলোচনার বিষয় কিন্তু ইসলাম ইজমা এবং কিয়াস এটা ওহির অন্তর্ভুক্ত নয় ইজমা এবং কিয়াস ওহির অন্তর্ভুক্ত নয় ইজমা এবং কিয়াস আলেমদের মতামত বড় বড় ইমামদের মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের মতামত এটা ভুলও হতে পারে সঠিকও হতে পারে যেটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে নাজিল হয়েছে সেটা কোনো দিন পরিবর্তন হবে না কোনো দিন তার বাইরে তার ভিতরে ভিতরে কোনো কিছু প্রবেশ করবে না ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ইসলাম কোরআন হাদিস আল্লাহ পাক নাজিল করেছেন এবং তার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রাব্বুল আলামিন সুতরাং ইসলামের বাহিরে কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণীয় নয় নবীর আনুগত্যের বাইরে কোনো কিছু নয় নবীর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে চিস্তিয়া কাদেরিয়া সাবেরিয়া নকশাবন্দি মোজাদ্দেদি মাঝভণ্ডারি সরসিনা চরমনাই এবং জৈনপুরি যত তরিকা বলেন সমস্ত তরিকার বাতিল গুমরা শিরিক বেদাত কারণ এগুলো তো নবীর জামানায় ছিল না এগুলো সার্টিফাই আল্লাহ করেন নাই এগুলো ওহির মাধ্যমে আসে নাই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কাল মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে আমার উম্মতের সবাই জান্নাতে যাবে কিন্তু যারা আবা সাহাবায়ে কেরাম বললেন আবা কি যারা নবীর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কোরআন এবং সহি হাদিসের বাইরে কোনো তরিকা ইসলামে জায়েজ নাই কোরআন এবং সহি হাদিসের বাইরে কোনো কিছু ইসলামে জায়েজ নাই সব বাতিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেটা আমাদের শরীয়তের ভিতরে নাই মান আহাদাসা ফি আমরিনা যেটা আমাদের শরীয়তের ভিতরে নাই যেটা আমার ধর্মের ভিতরে নাই যেটা আল্লাহ পাক ইসলামের মাধ্যমে ওহির মাধ্যমে নবীর কাছে নাজিল করেন নাই সেটা ইসলাম নয় সেটা কি নয় ইসলাম নয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ এই উম্মতের প্রত্যেক ব্যক্তি জান্নাতে যাবে ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ যারা রাসূলের আনুগত্য করবে যারা তারা জান্নাতে যাবে ওয়া মান আসানি ফাকাদাবা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য থেকে ইসলামের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে তারা জাহান্নামে যাবে সুবহানাল্লাহ কত সুন্দর কথা মিশকাত পৃষ্ঠা নম্বর 135 হাদিস নম্বর 184 জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহির নিকট জাবের ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহির নিকট তাওরাতের এক খণ্ড কিতাব উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করতেছিলেন অর্থাৎ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের এক খণ্ড কিতাব পাঠ করতেছিলেন তখন আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছিলেন আর এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে যাচ্ছিল রক্তিম বর্ণের হয়ে যাচ্ছিলেন অর্থাৎ জাবির ইবনে আব্দুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে পথ চলতেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের এক খণ্ড কিতাব পড়তেছিলেন তাওরাত পড়তেছিলেন অতঃপর যখন তাওরাত উমর পড়তেছিলেন রাদিয়াল্লাহু আনহু উমর ইবনুল খাত্তাব যখন তাওরাত পড়তেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখলেন দেখে জিজ্ঞেস করলেন হে উমর তুমি এটা কি পড়তেছো হাদিসটি মিশকাত শরীফ 135 নম্বর পৃষ্ঠার 184 নম্বর হাদিস প্রথম খণ্ডের উমর হে উমর ইবনুল খাত্তাব আপনি কি তেলাওয়াত করতেছেন আপনি কি পাঠ করতেছেন উমর ইবনুল খাত্তাব বললেন আল্লাহ রসুল এটা তাওরাত তাওরাত কিতাব জাবির ইবনে আব্দুল্লাহ লক্ষ্য করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহির চোখ দুটি লাল হয়ে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা লাল হয়ে যাচ্ছেন কেন উমর ইবনুল খাত্তাব তাওরাত পড়তেছে অপরাধ কি তিনি কেন তাওরাত পড়বেন অতঃপর জাবির ইবনে আব্দুল্লাহ বললেন তোমার ধ্বংস হোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে ছিলেন তিনি বললেন হে উমর ইবনুল খাত্তাব তোমার ধ্বংস হোক হে উমর ইবনুল খাত্তাব তোমার ধ্বংস হোক হে উমর ইবনুল খাত্তাব তোমার ধ্বংস হোক কেন ধ্বংস হোক তিনি তাওরাত পড়তেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে রাগান্বিত হলেন অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে বললেন রযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলি আমি রব হিসাবে আল্লাহ তাআলাকে পেয়ে সন্তুষ্ট আমি দিন হিসাবে ইসলাম পেয়ে সন্তুষ্ট আমি নবী ও রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে সন্তুষ্ট তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা একটু শান্ত হলো ঠান্ডা হলো আল্লাহর রহমত আসলো সুবহানাল্লাহ এই দিকে অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ইবনুল খাত্তাবকে বললেন হে উমর ইবনুল খাত্তাব তুমি শুনে রাখো এই কিতাবটা নাজিল হয়েছে যেই নবীর উপরে মূসা নবী ঈসা নবী এই কিতাবটা নাজিল হয়েছে যেই নবীর উপরে যদি সেই নবীকে আল্লাহ পাক এখন প্রেরণ করেন যদি আল্লাহ পাক এখন ঈসা নবীকে প্রেরণ করেন যদি আল্লাহ পাক এখন মূসা নবীকে প্রেরণ করেন তাহলে তারা আমার উম্মত হিসাবে পৃথিবীতে জীবনযাপন করতে হবে তাদের নবুয়ত চলবে না তাদের নবুয়ত চলবে না এটা কোরআন এটা ইসলাম এটা হাদিস সুতরাং আমি নবীর জীবদ্দশায় যদি ঈসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম আসে তারপরেও তারা আমার উম্মত হিসেবে পৃথিবীতে জীবিত থাকতে হবে আমার দীনের আনুগত্য তাদের করতে হবে সুতরাং আমি আপনাকে বলতে চাই এই হাদিস দ্বারা মিশকাত শরীফ 1 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠার 184 নম্বর হাদিস আল্লাহর নবী উমরের উপর রাগান্বিত হলেন তাওরাত কিতাব পড়ার কারণে আর বর্তমান সময়ের মুসলমানেরা চিশতিয়া কাদেরিয়া সাবেরিয়া নকশাবন্দি মাইজবান্ডারি চরমনাই সারসিনা ফুরফুরা তরিকার অনুসরণ করে তাহলে তারা কিভাবে আল্লাহর নবীর সাফায়াত পাবে কিভাবে তাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর সন্তুষ্ট হবেন আস্তাগফিরুল্লাহ তুবিলাই
5431 নম্বর হাদিস মিশকাতের যারা বিদআত করে যারা এই সমস্ত তরিকার লোক তারা নবীর সুপারিশ পাবে না তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ পাবে না সুতরাং আমি আপনাকে এই লম্বা আলোচনায় ইসলাম বলতে বুঝাতে চাইলাম কোরআনের অনুসরণ করতে হবে হাদিসের অনুসরণ করতে হবে আল্লাহর নবীর অনুসারী হতে হবে আল্লাহর নবীর অনুসরণ করা ব্যতীত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করা ব্যতীত কেউ বিশুদ্ধ ইসলাম মানতে পারবে না আলহামদুলিল্লাহ পৃথিবীতে যেখানে যারা আল্লাহর নবীকে মেনে চলে আল্লাহকে মেনে চলে তারাই খাঁটি মুসলিম আল্লাহকে মেনে চলে যারা আল্লাহর নবীকে মেনে চলে যারা তারাই খাঁটি মুসলিম ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين ولا آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله سبحانه وتعالى وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধুই সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানবজাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি